গুড মর্নিং। আমরা আজকে বেন্ডিং মোমেন্ট এবং শিয়ার ফোর্স ডায়াগ্রাম কিভাবে একটা বিমের জন্য অঙ্কন করতে হয় সেগুলো দেখব। নেক্সট ক্লাসে আমরা ফ্রেমের শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করা শিখব। লাস্ট ক্লাসে আমরা একটা সিম্পলি সাপোর্টেড এবং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বিমের জন্য মোমেন্ট ফাংশন কিভাবে ডেভেলপ করতে হয় সেগুলো তোমাদের দেখিয়েছিলাম, এবং এক্সেল ফাইলে আমি 20টার মতো পয়েন্ট নিয়ে তোমাদের এই কার্ভ গুলা কেমন হয় সেটাও দেখিয়েছি। তো আমি জানি না, তোমাদেরকে বলেছিলাম যে তোমরা বিভিন্ন ফাংশন নিয়ে এটা নিজেরা ট্রাই করে দেখবে এবং এগুলা এক্সেল ফাইলও ড্র করে দেখবে। তো তোমরা দেখেছো কিনা আমি জানি না, আমি ধরে নিচ্ছি তোমরা করেছো। তার উপর থেকে আমরা আজকের আলোচনা শুরু করব। তো এই এই আলোচনাগুলো আমরা অলরেডি করে ফেলেছি, আমরা সাইন কনভেনশনও দেখেছি। সাইন কনভেনশনটা আমি জাস্ট, যেহেতু একটা ব্রেক চলে গেছে মাঝখানে, আবার একটু রিভিউ করে যেতে চাই। আমরা শেয়ার ফোর্সের জন্য পজিটিভ সাইন নিয়েছিলাম, যদি কোন একটা কাপল বা শেয়ার কোন একটা বিমের কোন একটা সেকশন লেফট সাইড যদি আপওয়ার্ড এবং রাইট সাইড যদি ডাউনওয়ার্ড যেতে চায়, তাহলে এই ধরনের শেয়ার ফোর্স কে আমরা পজিটিভ শেয়ার বলি। আর যদি কোন একটা বেন্ডিং মোমেন্ট বিমের টপে কম্প্রেশন ক্রিয়েট করে এবং বটমে টেনশন ক্রিয়েট করে, তাহলে সেটাকে পজিটিভ বেন্ডিং মোমেন্ট বলি। আর যদি তার উল্টা হয় তখন সেটাকে আমরা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট বলি। অনুরূপভাবে অ্যাক্সিয়াল ফোর্সের ক্ষেত্রে কোনো অ্যাক্সিয়াল ফোর্স যদি টেনশন ক্রিয়েট করে, তাহলে সেটাকে আমরা পজিটিভ অ্যাক্সিয়াল ফোর্স বলি, যেটাকে টেনশন বলি এক কথায়। আর কম্প্রেসিভ অ্যাক্সিয়াল ফোর্স কে আমরা নেগেটিভ অ্যাক্সিয়াল ফোর্স ধরি। তো এই প্রসিডিউর গুলা ফলো করে, ইকুইলিব্রিয়াম ইকুয়েশন অ্যাপ্লাই করে আমরা যে এক্সাম্পল গুলাও দেখেছিলাম, আমি সেখান থেকে স্কিপ করে আমরা আজকে চলে যাব হচ্ছে আমরা শেয়ার এবং মোমেন্ট ফাংশনও ডেভেলপ করেছি, তোমাদেরকে এক্সেল ফাইলও দেখিয়েছি। তো এগুলো আমি স্কিপ করে আজকে আমরা চলে যাচ্ছি শেয়ার অ্যান্ড মোমেন্ট ডায়াগ্রামস ফর এ বিম। তো আমরা আজকে বিমের জন্য এই ডায়াগ্রাম গুলো দেখবো, নেক্সট ক্লাসে আমরা ফ্রেমের জন্য দেখবো। তো শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি আমরা অঙ্কন করতে চাই, তাহলে প্রথমেই আমাদের আসলে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট এবং এক্সটার্নাল লোডিং এর মাঝে কিছু রিলেশনশিপ আছে, সেগুলো আমাদের জন্য জানাটা জরুরি। তো আমরা সেটাই প্রথমে দেখে নিতে চাই। আমি এখানে এত ডিটেইল পড়ে যাব না, জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে শুধু ডায়াগ্রাম বা লেখার মাধ্যমে যতটুকু বলা দরকার সেটুকুই বলবো। এখানে একটা বিম দেখতে পাচ্ছ, ফিগার 4.499 এ আর কি। এই এ ফিগারে যেটা দেখানো আছে বিম এ ডি, তার মাঝে বিভিন্ন পয়েন্ট বি সি আছে। এটার উপরে দেখো ডিস্ট্রিবিউটেড লোড ডব্লিউ আছে, যেটার ম্যাগনিচিউড কিন্তু কনস্ট্যান্ট নয়, থ্রু আউট দা স্প্যান লেন্থ এটা হচ্ছে ভ্যারি করছে। এই জন্য এটা ডব্লিউ ইকুয়াল টু ডব্লিউ এক্স, মানে ডব্লিউ এক্স এর অ্যালং দা এক্স ডিরেকশন। এই যে এক্স টাও দেখো দেখানো আছে লেফট সাপোর্ট থেকে রাইট ওয়ার্ড ডিরেকশনে, তো এক্স এর রেসপেক্টে ডব্লিউ এর ম্যাগনিচিউডটা আসলে ভ্যারি করছে, এই জন্য এটা ডব্লিউ এক্স এর একটা ফাংশন আকারে দেখানো আছে। অনুরূপভাবে এখানে আরো কিছু কনসেন্ট্রেটেড ফোর্স, এই যে এফ ওয়ান এফ টু এফ থ্রি দেখানো আছে, সাথে আরো কিছু কনসেন্ট্রেটেড মোমেন্ট এম ওয়ান এম টু এগুলোও দেখানো আছে। তো আমাদের টার্গেট হলো এই অ্যাপ্লাইড লোড, মানে এক্সটার্নাল লোড এবং ইন্টারনাল যে শিয়ার এবং মোমেন্ট, তার মধ্যে কোনো রিলেশন আছে কিনা সেটা ডেভেলপ করা। তো তা করতে আমরা এই বিমের ছোট্ট একটা এলিমেন্ট, এই যে এক্স ডিস্টেন্স দূরত্বে দেখো ডেল্টা এক্স উইডথের বা লেন্থের একটা স্মল এলিমেন্ট এখান থেকে কেটে নিলাম, সেটাকে যে বি ফিগারে এক্সাজুরেটেড করে দেখানো হয়েছে, মানে অনেক লার্জ স্কেলে এখানে এটা দেখানো হচ্ছে। তাহলে এই যে বিমের ক্রস সেকশনটা, এটা একটা রেক্টেঙ্গুলার বিম যার উইডথ হচ্ছে উইডথ হয়তো বি, এবং যে কোনো শেপের হতে পারে, এটা সার্কুলার শেপেরও হতে পারে, বাট এখানে যেটা দেখছি সেটা হচ্ছে এই ইলংগেটেড লেন্থটাই, এই যে এখানে দেখো ডেল্টা এক্স দেখানো। এবং এটার সাইন কনভেনশন অনুযায়ী, আমরা যে সাইন কনভেনশন নিয়েছি সেই অনুযায়ী লেফট দিকে আপওয়ার্ড শিয়ার ফোর্স, রাইট সাইডে দেখো ডাউনওয়ার্ড শিয়ার ফোর্স, আবার এখানে পজিটিভ বেন্ডিং মোমেন্ট আমি দেখাতে চাই। যদিও বা আমি জানি না যে আমার এই বেন্ডিং মোমেন্ট কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, বাট আমরা যে সাইন কনভেনশন অনুযায়ী পজিটিভ শিয়ার ফোর্স এবং পজিটিভ বেন্ডিং মোমেন্ট এখানে দেখাচ্ছি। আর অ্যাপ্লাইড লোড, এই দেখো ডেল্টা এক্স ডিস্টেন্সের উপরে এখানে কোনো কনসেন্ট্রেটেড ফোর্স আমি রাখি নাই, শুধুমাত্র আমার এখানে ডিস্ট্রিবিউটেড লোড আছে। তো সেই ডিস্ট্রিবিউটেড লোডটা এই যে ডব্লিউ ডব্লিউ হিসাবে দেখানো আছে, এবং এটার ম্যাগনিচিউড কত হবে, আমরা যদি এই স্মল ডিস্টেন্স ডেল্টা এক্স, এটা আসলে ইনফিনিটেসিমাল অ্যামাউন্ট, ডেল্টা মানে তোমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে জানো যে ডেল্টা এক্স মানে হচ্ছে এ ভেরি স্মল অ্যামাউন্ট, মানে মাইক্রোমিটার বা এরকম বা তার চেয়েও ছোট, এত অল্প ডিস্টেন্স আমরা এখানে মনে করতে পারি। তো এটা ভেরি স্মল ডিস্টেন্স, যেই ডিস্টেন্সের উপরে আসলে যে ডিস্ট্রিবিউটেড লোডটা ভ্যারি
করতেছে দেখানো হলেও এটাকে আমরা আসলে যেহেতু লেন্থটা খুব কনস্ট্যান্ট এটাকে আমরা ইউনিফর্ম লোড মনে করতে পারি, যে কারণে ইউনিফর্ম লোডের ম্যাগনিচিউড এই যে দেখো ইন্টেন্সিটি টাইমস হচ্ছে তার লেন্থ, কত লেন্থের উপরে এই ফোর্সটা কাজ করছে, এই প্রেশারটা কাজ করছে সেটা দিয়ে গুণ করে তাহলে টোটাল ফোর্স এই যে এর এই লেন্থের সেন্ট্রয়েড বরাবর এখানে দেখানো হচ্ছে ডব্লিউ টাইম ডেল্টা এক্স। আবারও বলছি এটা হচ্ছে স্মল ডিস্টেন্স হয়, এখানে আমরা ইউনিফর্মলি করে নিলাম। অ্যাকচুয়ালি কিন্তু এই লোডটা দেখো যে ট্রাপিজয়েডাল, বা ট্রাপিজয়েডালও না, এই এই লেন্থ এই কার্ভটা হয়তো এটা হয়তো একটা কার্ভ আর কি, আমি আসলে কলম দিয়ে দেখাতে পারছি না। এই যে আমার কার্সরটা যদি দেখতে পারো এখান থেকে দেখে নিতে হবে। তো তারপরও এটাকে আমরা রেক্টেঙ্গুলার ডিস্ট্রিবিউটেড মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ধরে এই ম্যাগনিচিউডটা এভাবে লিখতে পারলাম। এখন দেখো এই লোডটা এই এলিমেন্টটা যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয় তাহলে লেফট সাইডে যদি ভি শিয়ার ফোর্স কাজ করে এবং এই আপওয়ার্ড সাইডে যদি ডব্লিউ টাইম ডেল্টা এক্স অ্যামাউন্টের কনসেন্ট্রেটেড ফোর্স কাজ করে তাহলে নিশ্চয়ই রাইট ওয়ার্ড সাইডে শুধু ভি ফোর্স থাকলে হবে না, এই ভি আর এই ভি ক্যান্সেল করলে এই লোড যে অ্যামাউন্টের শিয়ার ফোর্স এখানে দিচ্ছে তার ইকুইলিব্রিয়ামের জন্য নিশ্চয়ই রাইট সাইডে একটা এক্সট্রা শিয়ার কাজ করতে হবে যেটার অ্যামাউন্ট দেখানো হয়েছে যে ডেল্টা ভি। অনুরূপভাবে লেফট সাইডে এম মোমেন্ট দেখানো আছে, তাহলে ইকুইলিব্রিয়ামের জন্য আসলে কিছুটা ডিফারেন্সিয়াল মোমেন্ট এখানে থাকবে এই এক্সটার্নাল লোড যেটা আছে তার ইফেক্টকে ইকুইলিব্রিয়ামে আনার জন্য। তো এভাবে এই এলিমেন্টটাকে আমরা ইকুইলিব্রিয়ামের শর্ত অনুযায়ী ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন গুলো অ্যাপ্লাই করে এটার ইকুইলিব্রিয়াম করব। তো দেখো আমি যা বললাম সেগুলো এখানে দেখো বলা আছে। তো আমি এই এলিমেন্টটার ফার্স্ট হচ্ছে সেকশনের যে প্রিন্সিপাল, যে কোনো একটা বিমের এলিমেন্টকে যদি আমরা কাট করে নিই তাহলে অবশ্যই ওই এলিমেন্টটা এক্সটার্নাল এবং ইন্টারনাল ফোর্সের আন্ডারে অবশ্যই ইকুইলিব্রিয়ামে থাকবে। তো সেই শর্ত অনুযায়ী এই এলিমেন্টের জন্য আমি এখন ভার্টিক্যাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করতে পারি, হরাইজন্টাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করতে পারি এবং মোমেন্টের ইকুইলিব্রিয়াম করতে পারি। তো ফার্স্ট আমি যদি ভার্টিক্যাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করি এবং আপওয়ার্ড ফোর্স পজিটিভ ধরি তাহলে দেখো এখানে আপওয়ার্ড ফোর্সে যে ভি কাজ করছে যেটা পজিটিভ, অনুরূপভাবে যে ডব্লিউ টাইম ডেল্টা এক্স এটা কাজ করছে আপওয়ার্ড সেটাও পজিটিভ, আর এই যে রাইট ফেসে ভি প্লাস ডেল্টা ভি সেটা কাজ করছে ডাউনওয়ার্ড তাহলে সেটা নেগেটিভ। তো এটা ইকুয়াল টু জিরো করলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি ডেল্টা ভি ইকুয়াল টু ডব্লিউ টাইমস ডেল্টা এক্স। অনুরূপভাবে আমি যদি এই এলিমেন্টটার যে কোনো পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেই তারও কিন্তু ইকুইলিব্রিয়াম হতে হবে। তো আমরা এখানে মোমেন্টটা নিচ্ছি হচ্ছে ও পয়েন্টে, এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা সবসময় মোমেন্টটা এমন পয়েন্টে নিব যেটা আসলে এমন একটা পয়েন্টে নিব যে পয়েন্টটা এই বিমের লংগিটিউডিনাল অ্যাক্সিস এর উপরে উপরে অবস্থিত। তো তাহলে আমি এটার লংগিটিউডিনাল অ্যাক্সিস দিব এইটার ডেপথের ঠিক এই মাঝ বরাবর। তো সেরকম একটা জায়গাতে আমরা এই যে ও পয়েন্ট আসলে বেন্ডিং মোমেন্টটা নিব। তো বেন্ডিং মোমেন্ট এট ও এবং অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টকে আমরা পজিটিভ নিচ্ছি, তাহলে ও পয়েন্টের রেসপেক্টে দেখো ভি এটা হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট দেয় সেজন্য নেগেটিভ, তাহলে এটার মোমেন্টের ম্যাগনিচিউড হচ্ছে ভি টাইমস মোমেন্ট টার্ম, এই যে এই পয়েন্ট থেকে ভি এর ডিস্টেন্স হচ্ছে ডেল্টা এক্স। অনুরূপভাবে এই লেফট সাইডে এম ফোর্স এম মোমেন্ট আছে সেটা ক্লকওয়াইজ তাহলে এটাও নেগেটিভ, আর এই ডিস্ট্রিবিউটেড লোড যেটা সেটার মোমেন্ট হবে ক্লকওয়াইজ তার মানে এটা খুব নেগেটিভ হবে, এর ম্যাগনিচিউড হবে ডব্লিউ টাইম ডেল্টা এক্স। আর দেখো এই ও মানে রাইট ফেস থেকে এই কনসেন্ট্রেটেড লোড যেটা মানে ডিস্ট্রিবিউটেড লোডের রেজাল্টেন্ট যেটা আমরা এই যে কনসেন্ট্রেটেড লোড আকারে দেখাচ্ছি সেইটার ডিস্টেন্সটা এখানে আবার ই টাইমস ডেল্টা এক্স আকারে দেখানো আছে, মানে এই ডিস্টেন্সটা ডেল্টা এক্স এর হাফ। তো ডেল্টা এর ভ্যালু নিশ্চয়ই হাফ হবে এখানে, এই উপরে সেটা বলাও আছে দেখো ডেল্টা এক্স মানে এপসাইলন সরি এই এপসাইলন এর ভ্যালু আসলে হাফ হবে এটা সেটা বলাও আছে হাফ টাইম ডেল্টা এক্স, বাট এখানে এপসাইলন আকারে রাখা আছে দেখো এটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে এমনিতেই। এর এছাড়াও আরো মোমেন্ট দিচ্ছে হলো এই যে রাইট সাইডে এম প্লাস ডেল্টা এম আছে এটা অ্যান্টি ক্লক হয় সেজন্য এটা পজিটিভ, আর ও পয়েন্টের ওই পয়েন্ট দিয়েই আসলে ভি প্লাস ডেল্টা ভি কাজ করছে সেটার মোমেন্ট টার্ম জিরো এই জন্য ওটা কোনো মোমেন্ট ক্রিয়েট করছে না। তো এর ইকুইলিব্রিয়াম করলাম, এখন দেখো যে একটা একটাকে ক্যান্সেল করার পরে আলটিমেটলি এটা এসে দাঁড়ায়। তো এখন আমি বোথ সাইডকে এই যে এই ইকুয়েশনটার আর এই ইকুয়েশনটার দুই বোথ সাইডকে যদি ডেল্টা এক্স দ্বারা ভাগ করে দেই তাহলে আসে এটা হবে ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা এক্স ইকুয়াল টু ডব্লিউ, আর এটা হবে ডেল্টা এম ডিভাইডেড বাই ডিএক্স ইকুয়াল টু ভি প্লাস ডব্লিউ এপসাইলন টাইমস হচ্ছে ডেল্টা এক্স। তো বোথ সাইডে আমি এটাকে ভাগ করে আবার যদি লিমিট নেই, দেখো তোমরা ম্যাথমেটিক্সে ডিফারেনশিয়াল ক্যালকুলাস এগুলো শিখেছো, বোথ সাইডকে ডেল্টা এক্স দ্বারা ভাগ করে এবং টেকিং লিমিট অ্যাজ ডেল্টা এক্স টেন্স টু জিরো, যেহেতু আমরা এখানে দেখো লেন্থটাকে আসলে ডেল্টা অ্যামাউন্ট নিয়েছি তাহলে এটাকে এমন ভাবে নিব যেন এর ভ্যালু মানে
স্মল 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 হতে হতে এর ভ্যালু এত স্মল হবে যেন এটার ভ্যালু জিরোর কাছাকাছি হয়, লিমিটের নেওয়ার তো ইয়েটা সেটাই। তো দিস ইকুয়েশনস বিকাম, তোমরা জানো যে লিমিট নেওয়ার পরে, আমি আসলে লিখতে পারছি না, নাহলে লিখে এখানে দেখাতাম, আমার এই পেন এখানে কাজ করবে না এই ল্যাপটপে। তো ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা এক্স ইকুয়াল টু হচ্ছে তাহলে আলটিমেটলি দাঁড়ায় এই যে এখান থেকে ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা এক্স ইকুয়াল টু ডব্লু। তো সেটাকে লিমিট নেওয়ার পরে এটা আসলে দেখো হয়ে যায় ডিফারেনশিয়াল ডি ডিভি ওভার ডি এক্স, তোমরা জানো লিমিট নিলে ডিফারেনশিয়াল হয়ে যায়। তো এটা আমরা আসলে ওই ডিফারেনশিয়ালের ফর্মুলা থেকে আমরা কি জানি যে ডিভি ওভার ডি এক্স হচ্ছে এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ শিয়ার ফোর্স অ্যালং দ্য স্প্যান, এক্স হচ্ছে স্প্যান আর ভি হচ্ছে শিয়ার ফোর্স এখানে। তাহলে শিয়ার ফোর্সের চেঞ্জ চেঞ্জ অ্যালং দ্য এক্স ডিরেকশন, তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রামের স্লোপ। এখানে সেই কথাটাই লিখেছে দেখো যে ডিভি ওভার ডিএক্স দ্বারা মিন করে স্লোপ অফ শিয়ার ডায়াগ্রাম, শিয়ার ফোর্স আসলে এক্স এর রেসপেক্টে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা গ্রাফিক্যালি যদি দেখাই তাহলে এটা স্লোপ স্লোপই আমরা বলবো। তো সেটা ইকুয়াল টু কি হচ্ছে ডব্লিউ, তার মানে ইন্টেন্সিটি অফ ডিস্ট্রিবিউটেড লোড। রিমেম্বার আমার এই এলিমেন্টের উপরে কিন্তু কোনো কনসেন্ট্রেটেড ফোর্স নাই, যে অ্যাকচুয়াল বিমে কনসেন্ট্রেটেড ফোর্স হচ্ছে এফ ওয়ান এফ টু এফ থ্রি, আমরা শুধু এখানে ডিস্ট্রিবিউটেড লোড দেখাচ্ছি। এবং দেখো খেয়াল করে এই ডিস্ট্রিবিউটেড লোডের ডিরেকশন কিন্তু আপওয়ার্ড, তাহলে আপওয়ার্ড ডিরেকশন যখন সে তখন এটা পজিটিভ আসছে, যদি ডাউনওয়ার্ড ডিরেকশন হয় এটা কিন্তু নেগেটিভ হবে। ঠিক আছে, আমরা প্রবলেম এক্সাম্পল করেও দেখব। এরপরে সেকেন্ড যে মোমেন্ট ইকুয়েশন আসছিল যে ডেল্টা এম ওভার ইকুয়াল টু সামথিং, এটাকেও যদি তুমি একইভাবে ডেল এক্স দ্বারা ভাগ করে এটার আবার লিমিট নাও তাহলে এটা এসে যাবে ডেল এম ডিভাইডেড বাই ডি এক্স ইকুয়াল টু বি। রিমেম্বার এখানে যে ডেল এক্স টার্ম থাকবে কিন্তু সেটার ভ্যালু তো যেখানে জিরো যেহেতু নিচ্ছি লিমিট নেওয়ায়, তাহলে এই যে এপসাইলনও কিন্তু আলটিমেটলি এই সেকেন্ড টার্মটা একটা জিরো হয়ে যাবে, থাকবে শুধু হচ্ছে বি এখানে। ডেল এক্স দিয়ে ভাগ করলে এখানে বি থাকতেছে, লিমিট নিলে এই ডান পাশেরটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে ডেল ডিএম ওভার ডি এক্স ইকুয়াল টু থাকবে শুধু ভি লিমিট যদি নাও। তাহলে এখানেও একইভাবে ইন্টারপোলেশন, ডি চেঞ্জ অফ বেন্ডিং মোমেন্ট উইথ রেসপেক্ট টু এক্স অ্যালং দ্য স্প্যান ডিরেকশন, তার মানে এটা হচ্ছে স্লোপ অফ মোমেন্ট ডায়াগ্রাম, সেটা ইকুয়াল টু হচ্ছে শিয়ার ফোর্স। এবং খেয়াল করো এখানে পজিটিভ সাইন আছে, তার মানে পজিটিভ শিয়ার হলে স্লোপটা পজিটিভ, যদি শিয়ার ফোর্স এর ভ্যালু পজিটিভ হয় তাহলে স্লোপ অফ মোমেন্ট ডায়াগ্রামও হবে পজিটিভ, আর যদি স্লোপ অফ সরি শিয়ার ফোর্স এর ভ্যালু নেগেটিভ হয় তাহলে স্লোপ অফ মোমেন্ট ডায়াগ্রাম হবে নেগেটিভ। আমরা পজিটিভ স্লোপ নেগেটিভ স্লোপ সবগুলাই দেখব। অনুরূপ ভাবে এখানেও আবার একটু মেসেজ দিয়ে বলতে চাই যে ইন্টেন্সিটি অফ লোড এটা যদি পজিটিভ হয় তাহলে দেখো স্লোপ অফ ডায়াগ্রাম হবে পজিটিভ, স্লোপ অফ শিয়ার ডায়াগ্রাম হবে পজিটিভ, আর যদি এটা ডাউনওয়ার্ড হয় তাহলে সেক্ষেত্রে হবে কিন্তু স্লোপ অফ ডায়াগ্রাম স্লোপ অফ শিয়ার ডায়াগ্রাম নেগেটিভ। তো এভাবে আমরা রিলেশন দুইটা পেয়ে গেলাম। এখন এই দুইটা রিলেশনকেই জাস্ট এখন তুমি যদি এটা ক্রস মাল্টিপ্লিকেশন করো, বোথ সাইড কে ডি এক্স দ্বারা গুণ করে দাও এই উপরেরটাকে, তাহলে ডিভি ইকুয়াল টু ডব্লিউ টাইম ডি এক্স আসবে। এবং সেটাকে যদি বোথ সাইড ইন্টিগ্রেট করো তাহলে দেখো এই ফর্মে এখন লেখা যায়, তাহলে ডি ডিভি কে ইন্টিগ্রেট করলে আমরা আবার ওই যে লিমিট নিয়ে যেমন ওটাকে ডিফারেনশিয়াল আসছিলাম, ইন্টিগ্রেশন করলে এখন আসলে ওই চেঞ্জে চলে যাবে, তাহলে তখন হয়ে যাবে ডিভি আর রাইট পাশে থাকবে হচ্ছে ডব্লিউ টাইম ডি এক্স। তো ডব্লিউ টাইম ডি এক্স যদি আমি করি, ডব্লিউ হচ্ছে আমার লোড ইন্টেন্সিটি আর ডি এক্স হচ্ছে বিমের লেন্থ, তাহলে লোড টাইমস হচ্ছে ডিস্টেন্স। এটা করলে দেখো এই যে এরিয়া যেটা এই এই ডায়াগ্রাম থেকে আমি যদি বলি লোড টাইমস হচ্ছে ডিস্টেন্স, যে লোড ইন্টেন্সিটি টাইমস হচ্ছে এই লোডটা যে লেন্থের উপরে কাজ করছে, যে এই রেক্টেঙ্গুলার এরিয়া এক কথায়, তাহলে সেটা হচ্ছে তার এই লোড টাইমস হচ্ছে ডিস্টেন্স, এটা যেটা মিন করছে আসলে সেটা হলো এরিয়া আন্ডার ডিস্ট্রিবিউটেড লোডিং ডায়াগ্রাম, আমরা এইভাবে মিন করতে পারি। তাহলে এই যে চেঞ্জ ইন শিয়ার হচ্ছে এরিয়া আন্ডার ডিস্ট্রিবিউটেড লোডিং ডায়াগ্রাম, আমরা এভাবে এটা এক্সপ্লেইন করতে পারি বা মেইন করতে পারি। অনুরূপ ভাবে আমি যদি এই মোমেন্টটারও বোথ সাইড কে ডিএক্স দ্বারা গুণ করে আবার ইন্টিগ্রেশন নেই তাহলে লেফট সাইড এটা হয়ে যাবে চেঞ্জ ইন মোমেন্ট ডেল্টা এম আর রাইট সাইডে বি টাইমস ডিএক্স, তাহলে এটাও দেখো শিয়ার ফোর্স টাইমস হচ্ছে ডিস্টেন্স, তাহলে এটা আসলে শিয়ার আন্ডার এরিয়া আন্ডার শিয়ার ডায়াগ্রাম এরকম হবে। তাহলে আমরা এটাকেও ইন্টারপ্রেট করতে পারি এভাবে যে চেঞ্জ ইন মোমেন্ট চেঞ্জ কিন্তু টোটাল মোমেন্ট না, জাস্ট চেঞ্জ, এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যদি যাই অ্যালং দ্য স্প্যান যে মোমেন্টের যে চেঞ্জ হবে সেটা হবে ওই দুই পয়েন্টের মধ্যবর্তী যে শিয়ার ডায়াগ্রাম আছে তার এরিয়ার সমান, আমরা এক্সাম্পলে দেখব এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তো এই কথাগুলো এখানে স্টেটমেন্ট আকারও দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিবে। আর
এটা আমরা যেটা এই ডিরিলেশন গুলো ডেভেলপ করলাম সেটা ছিল শুধুমাত্র এমন একটা এলিমেন্টের জন্য যেখানে ডিস্ট্রিবিউটেড লোড ছিল, কিন্তু আমার তো রিয়েল বিমে কোথাও কোথাও কনসেন্ট্রেটেড ফোর্সও থাকতে পারে, আবার কোথাও কোথাও কনসেন্ট্রেটেড মোমেন্ট থাকতে পারে। যেমন আমি যদি এই এলিমেন্টটা এখানে নিতাম, এই এম এর জায়গায়, F1 এর জায়গায়, তখন কি হতো? তো তার জন্য আমাদের আসলে যে এখানে রিলেশনশিপ ডেভেলপ করা হচ্ছে, দেখো এমন একটা এলিমেন্ট এখন এই যে ডেল্টা এক্স কনসিডার করলাম যেটার উপরে শুধু একটা কনসেন্ট্রেটেড ফোর্স আছে, আবার এই বি ফিগারে যেটা দেখানো হচ্ছে সেটাতে দেখো একটা কনসেন্ট্রেটেড মোমেন্ট এম প্রাইম, মানে এক্সটার্নাল মোমেন্ট এম প্রাইম এখানে অ্যাপ্লিকেশন করা আছে। তাহলে সেটার ক্ষেত্রেই বা কি হবে? তো তুমি যদি এই এই যে এটার ডায়াগ্রাম একইভাবে দেখাও এবং এটার যদি ভার্টিক্যাল এবং মোমেন্টের ইকুইলিব্রিয়াম করো, তাহলে দেখো রিলেশনশিপ গুলো কি আসে। তো আমি যদি এই লেফট এলিমেন্টের যেটাতে শুধুমাত্র কনসেন্ট্রেটেড ফোর্স দেখাচ্ছি সেটার ভার্টিক্যাল ফোর্সের ইকুইলিব্রিয়াম নেই, তাহলে আলটিমেটলি দেখো এই বি ক্যান্সেল হয়ে যায়, এই মোমেন্ট ক্যান্সেল হয়ে যায়, আমরা শিয়ার ফোর্স নিচ্ছি, সরি সরি ভার্টিক্যাল ফোর্সের ইকুইলিব্রিয়াম নিচ্ছি, তাহলে মোমেন্ট আসবে না। তাহলে এই শিয়ার ভি ভি প্লাস এফ ইকুয়াল টু ভি প্লাস ডেল্টা ভি আসবে, তার মানে আলটিমেটলি ভি ভি ক্যান্সেল হয়ে গেলে এফ ইকুয়াল টু ডেল্টা ভি আসে, দেখো এটাই সেখানে লেখা হয়েছে। আমি এক্সট্রিমলি সরি যে আমি আসলে পেন দিয়ে লিখতে পারছি না, আমার এটা অ্যানোটেট করতে লিখতে অনেক সময় লাগবে, আমরা একটু ফাস্টলি যেতে চাই, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তো এখানে আলটিমেটলি এটা থেকে কি আসলো, চেঞ্জ ইন শিয়ার ফোর্স ইকুয়াল টু দ্য কনসেন্ট্রেটেড ফোর্স, তার মানে বিমের কোন একটা লোকেশনে যদি কনসেন্ট্রেটেড ফোর্স থাকে, যেটাকে আমরা কখনো কখনো পয়েন্ট লোড বলি, একটা পয়েন্টে যদি এটা অ্যাপ্লাই করা হয়, তাহলে ওই পয়েন্টের শিয়ার ফোর্সের চেঞ্জ হবে ওই কনসেন্ট্রেটেড ফোর্সের সমান, আমার মনে হয় তোমরা এই ব্যাপারগুলো জানো। অনুরূপভাবে আমি এই বি ফিগারের যদি এখন ও পয়েন্টের রেসপেক্টে মোমেন্টের ইকুইলিব্রিয়াম নেই, দেখো ও পয়েন্টের রেসপেক্টে মোমেন্টের ইকুইলিব্রিয়াম নেই, তাহলে যে এম এম ক্যান্সেল হয়ে যাবে, আলটিমেটলি ডেল্টা এম ইকুয়াল টু হবে যে এম প্রাইম, তাহলে চেঞ্জ ইন মোমেন্ট ইজ ইকুয়াল টু দ্য অ্যাপ্লাইড কনসেন্ট্রেটেড মোমেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট। তাহলে কোনো একটা বিমের উপরে একটা পয়েন্টে যদি কনসেন্ট্রেটেড মোমেন্ট থাকে, তাহলে ওই পয়েন্টে মোমেন্ট ডায়াগ্রামের যে চেঞ্জ আসবে, চেঞ্জ ইন মোমেন্ট ম্যাগনিচিউড, সেটা হবে ওই পয়েন্টে যে কনসেন্ট্রেটেড মোমেন্ট আছে তার ম্যাগনিচিউডের সমান। তো আমরা এগুলো এক্সাম্পলও আরো দেখলে দেখবো এবং সেখানে আরো বেশি ক্লিয়ার হবে। এখানে দুইটা কথা ইম্পর্টেন্ট, আবারও এটা যে সাইন কনভেনশনের জন্য যে বলে যাওয়া ভালো, আমি এটুকু একটু পড়বো। দাস হোয়েন এফ অ্যাক্টস আপওয়ার্ড অন দা বিম, এখানে আমি এফটাকে কিন্তু আপওয়ার্ড দেখাইছি যে জন্য এটা আসছে পজিটিভ, কিন্তু যদি ডাউনওয়ার্ড দেখাতাম তাহলে এটা কিন্তু আসতো নেগেটিভ। তো এখানে এই কথাটাই এমফাসাইজ দেওয়া হচ্ছে, হোয়েন এফ অ্যাক্টস আপওয়ার্ড অন দা বিম ডেল্টা ভি ইজ পজিটিভ, তার মানে আপওয়ার্ড ফোর্স যদি কাজ করে তাহলে চেঞ্জ ইন শিয়ার ফোর্স হবে পজিটিভ, তার মানে পজিটিভ শিয়ার ফোর্স ইনক্রিজ করবে, আর যদি ডাউনওয়ার্ড হয় তাহলে শিয়ার ফোর্স ডিক্রিজ করবে আর কি। তো এখানে কি বলা হচ্ছে, হোয়েন এফ অ্যাক্টস আপওয়ার্ড অন দা বিম ডেল্টা ভি ইজ পজিটিভ সো দ্যাট দ্য শিয়ার ডায়াগ্রাম শোস এ জাম্প আপওয়ার্ড, আপওয়ার্ড ডিরেকশনে জাম্প হবে। লাইকওয়াইজ ইফ এফ অ্যাক্টস ডাউনওয়ার্ড দ্য জাম্প ডেল্টা ভি ইজ ডাউনওয়ার্ড, ঠিক আছে। অনুরূপ ভাবে মোমেন্টের ক্ষেত্রেও তাই, দেখো ইফ অ্যান এক্সটার্নাল কাপল মোমেন্ট এম প্রাইম ইজ অ্যাপ্লাইড ক্লক ওয়াইজ ডেল্টা এম ইজ পজিটিভ সো দ্যাট দ্য মোমেন্ট ডায়াগ্রাম জাম্পস আপওয়ার্ড অ্যান্ড হোয়েন এম অ্যাক্টস কাউন্টার ক্লক ওয়াইজ দ্য জাম্প মাস্ট বি ডাউনওয়ার্ড। আমি এই যে মোমেন্ট এখানে দেখেছি সেটা কিন্তু ক্লক ওয়াইজ, যে জন্য এখানে আসছে পজিটিভ, তাহলে ক্লক ওয়াইজ মোমেন্ট হলে সেটা পজিটিভ হবে এবং জাম্প আপওয়ার্ড ডিরেকশনে জাম্প করবে, মানে ম্যাগনিচিউড বেড়ে যাবে এক কথায়। আর যদি এন্টি ক্লক ওয়াইজ ডিরেকশনে হয় তাহলে মোমেন্টের ভ্যালু কমে যাবে এবং ওই ডায়াগ্রাম যেটা যদি আমরা ডায়াগ্রামে দেখাই সেটার ম্যাগনিচিউড ডাউনওয়ার্ড হবে আর কি। আমরা এই যে যে রিলেশন গুলো দেখলাম সেখান থেকে দেখো কয়েকটা ডায়াগ্রাম এখানে দেখানো আছে, এটা তোমাদেরকেও স্টাডি করতে হবে নিজেরাই, যে কোনো বিভিন্ন ধরনের ডায়াগ্রামের জন্য শেয়ার ফোর্স ম্যাগনিচিউড স্লোপ কি আপওয়ার্ড হবে না ডাউনওয়ার্ড হবে এগুলো তোমরা করতে পারো এবং এই যে এক্সেল ফাইলের মাধ্যমেও তোমরা ভেরিফাই করে দেখতে পারো যে আসলে আমি যেটা করেছি সেটা সঠিক কিনা মোমেন্ট ফাংশন ডেভেলপ করে। তো আমি যদি এটা এক্সপ্লেন করতে চাই, দেখো এটা একটা বিম যেটা আসলে সিম্পলি সাপোর্টেড বিম উইথ এ কনসেন্ট্রেটেড ফোর্স অ্যাট দ্য মিড স্প্যান আমরা বলতে পারি, আবার দুই এন্ডে দুইটা কনসেন্ট্রেটেড মোমেন্টও আছে, কাপল থেকে আসলে মোমেন্ট গুলো আসে, কনসেন্ট্রেটেড মোমেন্ট আমরা যে কাপলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি কোনো একটা বিমের উপরে, যে কোনো ভাবে এখানে মোমেন্ট অ্যাপ্লাই করা হয়েছে। তো এটা শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি দেখতে চাই, দেখো যে শিয়ার ডায়াগ্রাম আমরা আসলে স্লোপ বা এই রিলেশনশিপ থেকে বুঝতে চাই যে স্লোপটা কি আপওয়ার্ড হবে না ডাউনওয়ার্ড হবে, ইনক্রিজিং হবে না ডিক্রিজিং হবে, আমরা এইগুলো দেখবো। তো এখানে একটু স্টাডি করে যাই, দেখো এই এটা লেফট ওয়ার্ডে লেফট সাপোর্টে শিয়ার ফোর্স হচ্ছে বিএল, এখানে যে সাপোর্ট ডিরেকশন সেটাই কিন্তু তার শিয়ার ফোর্স আমরা দেখবো। তো এখানে শিয়ার ফোর্স হচ্ছে বিএল, দেখো আমরা যদি সেটাকে এখানে এই ম্যাগনিচিউডে ধরি তাহলে বি এর পরে
মিড স্প্যানে গিয়ে তোমার আর একটা কনসেন্ট্রেটেড ফোর্স আসছে, মাঝখানে কোনো ফোর্স নাই। তাহলে আমার যে রিলেশনশিপ ডিভি ওভার ডিএক্স ইকুয়াল টু জিরো, আমার এখানে শিয়ার ফোর্সের যে স্লোপ, আমার তো এই লেফট সাপোর্টে শিয়ার ফোর্স হচ্ছে ভিএল, কিন্তু এখান থেকে ডান এই পি পয়েন্ট যাওয়া পর্যন্ত শিয়ার ফোর্সের ম্যাগনিচিউড কতটুকু থাকবে? তো আমি শিয়ার ফোর্স আসলে যদি তুমি ক্যালকুলেট করতে চাও তাহলে এখানে তোমাকে একটা সেকশন নিতে হবে। আমরা এই পয়েন্টটা কেটে ফেলবো, কেটে যে পাশে আসলে কম ফোর্স আছে সেই ফোর্সটার ইকুইলিব্রিয়াম করব। তাহলে আমি এই বরাবর কেটে ফেলে যদি লেফট সাইডে কম ফোর্স আছে তার ইকুইলিব্রিয়াম নেই, তাহলে দেখো এখানে ভার্টিক্যাল ফোর্স আছে শুধু এই ভিএল, তাহলে এখানে রাইটওয়ার্ড সাইডে যে শিয়ার ফোর্স দেখাবো সেটা হবে ভিএল এর সমান। তার মানে আমি এভাবে বলতে পারি যে লেফট সাপোর্ট থেকে পি পয়েন্ট পর্যন্ত মাঝখানে আর যেহেতু কোনো লোড নাই, তাহলে এই ভি থেকে লেফট সাপোর্ট থেকে পি পয়েন্ট পর্যন্ত শিয়ার ফোর্সের ভ্যালু সেমই থাকবে। এখন ভ্যালু সেম থাকলে তাহলে স্লোপের কি হবে? আলটিমেটলি স্লোপও আসলে দেখো কনস্ট্যান্ট থাকবে। কিভাবে? আমরা জানি যে ডিভি ওভার ডিএক্স ইজ ইকুয়াল টু যে ডব্লিউ, তো এখানে তো কোনো ডিস্ট্রিবিউটেড লোড নাই, এই ডব্লিউ কিন্তু ডিস্ট্রিবিউটেড লোড, কনসেন্ট্রেটেড ফোর্স না, তো এখানে ডিস্ট্রিবিউটেড লোডের ম্যাগনিচিউড আসলে জিরো, তাহলে ডিভি ওভার ডিএক্স ইকুয়াল টু জিরো। তো তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামের স্লোপ যেটা সেটা হবে কত? জিরো। আর কোন লাইনের স্লোপ জিরো? তাহলে হরাইজন্টাল লাইন যদি হয় তার স্লোপ জিরো, তোমরা জানো, তোমরা বিভিন্ন লাইনের স্লোপ জানো, যদি ভার্টিক্যাল লাইন হয় তার স্লোপ কত? ওয়ান। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে কোনো ডিস্ট্রিবিউটেড লোড না থাকলে তাহলে সেই শিয়ার ডায়াগ্রামের স্লোপ হয় জিরো। এই জন্য এখানে যে দেখো হরাইজন্টাল লাইন দেখানো আছে এবং এটা শিয়ার স্লোপ দেখানো আছে জিরো আর কি। অনুরূপভাবে পি পয়েন্ট যখন বলবো, যখন যেখানে একটা কনসেন্ট্রেটেড ফোর্স আছে সেই পয়েন্টে তাহলে কি হবে? আমরা রিলেশনশিপ ডেভেলপ করেছি যে ডিভি ওভার ডিএক্স ইকুয়াল টু হবে হচ্ছে কনসেন্ট্রেটেড ফোর্স। তো এখানে পি ফোর্স আছে তাহলে সেখানে কি হবে? একটা জাম্প হবে, এবং জাম্পটা কি, যদি ডাউনওয়ার্ড ফোর্স হয় তাহলে জাম্প হবে ডাউনওয়ার্ড, আর যদি আপওয়ার্ড ফোর্স হয় তাহলে জাম্প হবে আপওয়ার্ড। আমার এই পি ফোর্সটা কাজ করছে ডাউনওয়ার্ড, তাহলে এখানে একটা ডাউনওয়ার্ড জাম্প হবে, এবং সেই জাম্পের ম্যাগনিচিউড কত? এই পি এর ইকুয়াল, তাই না? এখানে তাহলে এই জাম্পটুকুর পরিমাণ হচ্ছে পি এর সমান, এই লোড যতটুকু এই ডাউনওয়ার্ড জাম্পও ঠিক ততটুকু। তো এই পি পয়েন্টের পরে রাইট সাপোর্ট পর্যন্ত সেখানেও মাঝখানে আর কোনো ডিস্ট্রিবিউটেড লোড নাই, তাহলে এখানে শিয়ার ফোর্স আসলে কনস্ট্যান্টই থাকবে, এবং যেহেতু ডিস্ট্রিবিউটেড লোড নাই সেখানে স্লোপ হবে জিরো। আর ঠিক রাইট সাপোর্টে গিয়ে আমরা যদি বলি তাহলে লেফট সাপোর্ট, এই পর্যন্ত দেখো শিয়ার ফোর্সের ম্যাগনিচিউড হচ্ছে যে বিএল মাইনাস পি, বিএল মাইনাস পি হবে এখানকার শিয়ার ফোর্স। তাহলে এই পয়েন্টে গিয়ে রাইট সাপোর্টে গিয়ে আসলে কতটুকু হচ্ছে? সেখানেও দেখো একটা কনসেন্ট্রেটেড, আমি রিয়াকশন যেটা সেটাকে কনসেন্ট্রেটেড ফোর্স বলতে পারি, তাহলে সেখানে কনসেন্ট্রেটেড ফোর্স আছে এবং তার ম্যাগনিচিউড হচ্ছে বি আর, এবং সেটা হচ্ছে ডাউনওয়ার্ড, তাহলে ঠিক এখানে ততটুকু অ্যামাউন্টেরই জাম্প হবে। অনুরূপভাবে আমি লেফট সাপোর্ট যদি বলি, যেখানে এক্সটার্নাল ফোর্স আছে বিএল, রিয়াকশনকে আমরা এক্সটার্নাল ফোর্স হিসেবে বলতে পারি, তাহলে এখানে কনসেন্ট্রেটেড একটা ফোর্স এবং এটা আপওয়ার্ড কাজ করছে, তাহলে এখানকার শিয়ার ফোর্সের ভ্যালু হচ্ছে কতটুকু হবে? ঠিক এখানকার যে অ্যাপ্লাইড ফোর্স তার ম্যাগনিচিউডের সমান, এবং এই জাম্পটা কি জিরো ভ্যালু থেকে আপওয়ার্ড হবে নাকি ডাউনওয়ার্ড হবে? এই যেটা আমার হচ্ছে জিরো জিরো লাইন, তাহলে নিশ্চয়ই এটা আপওয়ার্ড ফোর্স কাজ করছে যে বিএল টা, তাহলে এখানে জাম্পটা হবে কিন্তু আপওয়ার্ড। তাহলে যে দেখো এই জিরো জিরো লাইন যেটা আমরা এক্স অ্যাক্সিস বলতে পারি, সেই অ্যাক্সিস থেকে এইখানকার শেয়ার ফোর্সের ম্যাগনিচিউড যেটা অর্ডিনেট বা জাম্প যেটা হবে সেটা হবে এই বিএল এর সমান, এবং সেটাই এখানে দেখানো আছে। তো শিয়ার ফোর্সের স্লোপ আমরা যখন পেয়ে যাচ্ছি তখন মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ আমরা কিভাবে পাবো? তাহলে আমরা তো রিলেশনশিপ জানি শিয়ার এবং মোমেন্টের মধ্যে, যে শিয়ার ফোর্স ডায়াগ্রামের স্লোপ হচ্ছে, সরি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ হচ্ছে ওই লোকেশনের শিয়ার ফোর্সের সমান। তো আমি এখন যদি এই লেফট সাপোর্ট থেকে পি পয়েন্ট পর্যন্ত এই শিয়ার ফোর্সের সরি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের স্লোপটা কেমন হবে সেটা জানতে চাই, তাহলে কি করব? ফার্স্ট হচ্ছে লেফট সাপোর্টে দেখো আমার একটা কনসেন্ট্রেটেড মোমেন্ট আছে, সেটার ম্যাগনিচিউড এম এল। এখন এইটার ম্যাগনিচিউডই বা কত হবে সেটা আমরা কিভাবে ডিফাইন করতে পারি? ওই রিলেশনশিপ থেকেই, আমরা একটু আগে যে রিলেশনশিপটা দেখে আসলাম যে চেঞ্জ ইন মোমেন্ট ইকুয়াল টু এম এফ প্রাইম। তো এখানে দেখো লেফট সাপোর্টে একটা ক্লকওয়াইজ মোমেন্ট আছে, তো ক্লকওয়াইজ মোমেন্ট মানে কি? পজিটিভ জাম্প হবে, আপওয়ার্ড জাম্প হবে, তাহলে এবং সেই জাম্পটা কতটুকু? এখানকার ম্যাগনিচিউডের সমান। অ্যাকচুয়ালি এই লেফট সাপোর্টের বামে আসলে কত বেন্ডিং মোমেন্ট? সেখানে জিরো। তো তাহলে জাস্ট ওই সাপোর্টের উপরে যখনই আমি আসলাম তখন সেখানে বেন্ডিং মোমেন্ট হচ্ছে এম এল, এবং এটা যেহেতু ক্লকওয়াইজ তাহলে এই জাম্পটা হবে আপওয়ার্ড পজিটিভ। তাহলে এই এই পয়েন্ট পর্যন্ত আসলাম, এখন লেফট সাপোর্ট থেকে পি পয়েন্ট পর্যন্ত আমার বেন্ডিং মোমেন্টের ম্যাগনিচিউড কত হবে? আমরা সেটা ক্যালকুলেশন করার জন্য কি করব? পি পয়েন্টের ঠিক লেফট লেফট পার্টে, জাস্ট লেফটে, ইমিডিয়েট লেফটে এখানে কেটে ফেলবো, কেটে এখানকার বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করব। তো বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করে এখানকার ম্যাগনিচিউড আমি পেয়ে যাব। তো এই বেন্ডিং মোমেন্ট আসলে এখানে
কি বেশি হবে না কম হবে, আমার ক্যালকুলেশন কি ভুল হচ্ছে না সঠিক হচ্ছে সেটা চেক করার জন্য আমি এই স্লোপের ইউজটা করব দেখবা। তো আমি আসলে একটু বুঝে নিতে চাই আমার ম্যাগনিচিউড ক্যালকুলেশন করে এখানে হয়তো এই ML এর চেয়ে একটা হায়ার ম্যাগনিচিউডের মোমেন্ট এখানে আসছে, তো সেটা সঠিক হলো নাকি ভুল হলো সেটা আমি এই স্লোপের মাধ্যমে চেক করতে পারি কিভাবে। দেখো আমি তাহলে এই স্লোপটা আমরা নির্ণয় করব হচ্ছে ওইখানকার শেয়ার ভ্যালু থেকে। তো শেয়ার ভ্যালু যা, শেয়ার ভ্যালু যত দেখো সেটা হবে তার স্লোপ, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ। তো এই লেফট সাপোর্ট থেকে পি পয়েন্ট পর্যন্ত শেয়ার ফোর্সের ম্যাগনিচিউড কত? VL। এবং সেই শেয়ার ফোর্সটা কি পজিটিভ শেয়ার ফোর্স নাকি নেগেটিভ শেয়ার ফোর্স? যদি পজিটিভ শেয়ার ফোর্স হয় তাহলে স্লোপটাও হবে পজিটিভ। তো পজিটিভ স্লোপ কোনটা? আসলে যদি এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে আপওয়ার্ড ডিরেকশনে হয়, এগুলা অ্যানোটেট করে না দেখালে আমি ভুল করেছি, আমার ল্যাপটপটা ওপেন করে ভালো ছিল, সরি। এখানে একটু এটা দিয়ে অ্যানোটেট করা যায় কিনা দেখি। তো এখানে আমরা যেটা করতে পারি, দেখো পজিটিভ স্লোপ আসলে কোনটাকে বলবো? আমার এটা যদি এই যে জিরো জিরো বা এক্স অ্যাক্সিস হয়, আর এটা যদি আমার ওয়াই অ্যাক্সিস হয়, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস ধরো আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে এইটার স্লোপ কিন্তু আসলে জিরো হরাইজন্টাল লাইনের, আর এইটার স্লোপ কত? ওয়ান, তাই না? আর পজিটিভ স্লোপ দেখো এই যে এই লাইনের তুলনায় উপরের যে লাইন দিচ্ছি সেটার স্লোপ কিন্তু বেশি, তার উপর একটা স্লোপ আরো বেশি। তাহলে পজিটিভ স্লোপ মানে হচ্ছে যে লেফট থেকে রাইটের দিকে এরকম ভাবে যাবে, আর যদি নেগেটিভ স্লোপ হয় তাহলে এরকম যাবে। এগুলো হচ্ছে সব পজিটিভ স্লোপ। তার মানে আমি কোয়াড্রান্ট হিসাবে যদি বলি, ফার্স্ট কোয়াড্রান্ট যেটা পড়ছে সেটা হচ্ছে পজিটিভ স্লোপ, আর এই যে ফোর্থ কোয়াড্রান্ট এবং সেকেন্ড কোয়াড্রান্টে যে লাইনটা যাচ্ছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে নেগেটিভ স্লোপ, আমি এভাবে বলবো, ঠিক আছে? এগুলো হচ্ছে পজিটিভ আর এগুলো হচ্ছে নেগেটিভ স্লোপ। তো এখন খেয়াল করো এই যে আমার এই জায়গাটাতে শিয়ার ফোর্স এর ভ্যালু কি পজিটিভ, তাহলে আমার এই স্লোপটাও কি হবে? সেটা হবে পজিটিভ। তাহলে পজিটিভ স্লোপ মানে দেখো তাহলে কি, পজিটিভ স্লোপ মানে সেটা লাইনটা কি এরকম ভাবে উপরের দিকে যাবে নাকি এরকম নিচের দিকে আসবে? নিশ্চয়ই উপরের দিকে যাবে, এই জন্য স্লোপ এখানে দেখো যে VL দেখানো আছে, এবং সেটা আমার যে এখানে হরাইজন্টাল লাইন সেই হরাইজন্টাল লাইন থেকে দেখো আর উপরের দিকে গেছে, এবং ম্যাগনিচিউড তাহলে এখানে বেড়েছে। তো আমি এটা এইভাবে চেক করতে পারি। অনুরূপ ভাবে পি পয়েন্ট থেকে যদি আমরা রাইট সাপোর্ট পর্যন্ত নেই, সেখানকার শেয়ার ফোর্স কিন্তু সেখানকারও শেয়ার ফোর্স পজিটিভ, তাহলে আমার এই পি পয়েন্ট থেকে রাইট সাপোর্ট পর্যন্ত সেই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ কিন্তু পজিটিভই হবে। এবং যেহেতু শেয়ার ফোর্স পজিটিভ, তাহলে এটা দেখো ইনক্রিজ করবে। পজিটিভ মানে কি? এটা ইনক্রিজ করতে থাকবে, এই যে পজিটিভ কনস্ট্যান্ট স্লোপ। এবং শেয়ার ফোর্স দেখো এখানে কি কনস্ট্যান্ট, এই লেন্থে কনস্ট্যান্ট, এই লেন্থে কনস্ট্যান্ট, তাহলে স্লোপটাও কি হবে? কনস্ট্যান্ট স্লোপই হবে। তো এই এই বিষয়গুলো গেল। এখন হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম যে তাহলে এই রাইট সাপোর্টে গিয়ে আসলে বেন্ডিং মোমেন্টের ম্যাগনিচিউড এত, এবং সেখানে দেখো একটা রাইট সাপোর্টে একটা কনস্ট্যান্ট মোমেন্ট আছে, এবং তাহলে যেখানে কনস্ট্যান্ট মোমেন্ট আছে সেখানে একটা মোমেন্টের জাম্প হবে, সেই জাম্পটুকু কতটুকু হবে? এই যে এই মোমেন্টের সমান। তো এই মোমেন্টটা হচ্ছে ইকুয়াল অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করবে। এবং তুমি যদি ইকুয়াল করো মোমেন্ট, দেখো এখানে আসতে এসে এই যে 0.তেই মিলবে, ঠিক আছে? তো আমরা এইভাবে তোমার শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের রিলেশনশিপ ব্যবহার করে আমি শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে পারি। এবং একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে শেয়ার ফোর্স এর ম্যাগনিচিউড ছিল বেশি এই রাইট পার্টের তুলনায়, তাহলে লেফট পার্টে দেখো স্লোপ বেশি, এই রাইট পার্টের স্লোপ কিন্তু কম। তার মানে আমাকে এই ব্যাপারটাও একটু খেয়াল করতে হবে। তো সেকেন্ড ফিগারটা আরো সহজ, আমি ওটাতে এক্সপ্লেনেশন দিচ্ছি না। থার্ড ফিগারটা আমরা একটু যেতে পারি, লেফট সাপোর্টে যেখানকার শেয়ার ফোর্স এইটা, আর এ দেখো এই এইখানকার শেয়ার ফোর্স ডায়াগ্রামের স্লোপ হবে W এর সমান, কিন্তু এখানে W টা কোন ডিরেকশনে কাজ করতেছে? এটা কাজ করতেছে ডাউনওয়ার্ড, তাহলে ডাউনওয়ার্ড কাজ করলে স্লোপটা কি হবে? নেগেটিভ, এবং সেটা হবে কনস্ট্যান্ট। তাহলে দেখো লেফট সাপোর্ট থেকে যতই ডান দিকে যাচ্ছে এটা কিন্তু এই যে ডাউনওয়ার্ড নেগেটিভ স্লোপ, যেহেতু W এর ভ্যালু ডাউনওয়ার্ড, তার মানে W টা হচ্ছে নেগেটিভ, তার মানে শেয়ার ফোর্স ডায়াগ্রামের স্লোপ হবে নেগেটিভ, সেটা এই যে নেগেটিভ ডিরেকশনে আসছে। এবার শিয়ার ফোর্স থেকে আমি যখন বেন্ডিং মোমেন্টে যাচ্ছি, তখন দেখো তাহলে এই এই পয়েন্টে আমার যে কনস্ট্যান্ট মোমেন্ট ML ছিল, সেই জন্য এখানে একটা কনস্ট্যান্ট মোমেন্ট দেখানো, না থাকলে এখানে বেন্ডিং মোমেন্ট জিরো হতো। আর এই বাম থেকে যতই ডান দিকে যাচ্ছি আমার শিয়ার ফোর্সের ম্যাগনিচিউড
এগুলা কিন্তু পজিটিভ, শিয়ার ফোর্স এর ভ্যালু পজিটিভ, তার মানে স্লোপ গুলা পজিটিভ হবে, ঠিক আছে? এই যে দেখো পজিটিভ স্লোপ হবে, কিন্তু শিয়ার ফোর্স বাম থেকে যতই ডানে যাচ্ছে তত কি হচ্ছে, কমতেছে, তাহলে স্লোপটা কি হবে, কমতে থাকবে। তো আমি দেখো এই পয়েন্টে স্লোপ হলে এই পয়েন্টে ট্যানজেন্ট টানলে এরকম হায়ার একটা কার্ভ পাই, স্টিপ একটা কার্ভ পাই, কিন্তু এই ডান ডানের কোন এক জায়গাতে যদি একটা ট্যানজেন্ট টেনে নেই তাহলে হরাইজন্টাল লাইনের সাথে সেটার অ্যাঙ্গেল কিন্তু কম হয়, তাহলে স্লোপ কম। তাহলে দেখো আমি যে তোমরা অনেক সময় কনফিউজড হও যে আমাদের এই কার্ভটা কি যে এরকম হবে নাকি এরকম হবে, সেটা বোঝার জন্য এই রিলেশনশিপ গুলোই তোমাকে আসলে ব্যবহার করতে হবে। আমি লেফট থেকে যতই রাইটে যাচ্ছি শিয়ার ফোর্স এর ভ্যালু স্টিল এই রাইট পয়েন্ট পর্যন্ত পজিটিভ, তার মানে আমার স্লোপ কিন্তু পজিটিভ মানে ইনক্রিজ করতে থাকবে। এখন কি এই যে এরকম ভাবে ইনক্রিজ করবে নাকি এরকম ভাবে ইনক্রিজ করবে সেটা নির্ভর করবে আমার শিয়ার ফোর্স কি কমছে নাকি বাড়ছে। তো লেফট থেকে যতই আমি ডান দিকে যাচ্ছি দেখো শিয়ার ফোর্স এর ম্যাগনিচিউড কি হয়েছে, কমতেছে, যে এই অর্ডিনেট গুলা কমছে, তাহলে আমার স্লোপটা কি হবে, কমতে থাকবে। তুমি যদি এই ডায়াগ্রামটা নাও তাহলে দেখো এই পয়েন্টে স্লোপ বেশি, তার মানে শিয়ার ফোর্স বেশি হলে সেখানে স্লোপ বেশি হবে, আর এই পয়েন্টে যদি নাও তাহলে সেখানে দেখো স্লোপ কম, যেহেতু ডান পাশে শিয়ার ফোর্স কম এটা হবে। কিন্তু যদি তুমি এই ডায়াগ্রামটা নাও তাহলে এটা হবে না, কেন? কারণ এখানে দেখো স্লোপ কম, অথচ ডান দিকে যত যাচ্ছি তত সেখানে যে স্লোপটা বেশি হচ্ছে। কোন একটা কার্ভের স্লোপ নেওয়ার জন্য আমরা কি করি, যে পয়েন্টে স্লোপ চাই সেই পয়েন্টে একটা ট্যানজেন্ট টানি। তো আমি যে ট্যানজেন্ট গুলো টেনে দেখাচ্ছি এবং হরাইজন্টাল অ্যাক্সিস এর সাথে ওই ট্যানজেন্টটা যে অ্যাঙ্গেল করে সেটাই হচ্ছে ওই পয়েন্টের ওই কার্ভের স্লোপ, ঠিক আছে? তো এই 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 এইটা যদি নেই তাহলে দেখো লেফট থেকে যতই ডান দিকে যাচ্ছে স্লোপ কিন্তু বাড়ছে, তাহলে এটা আমার এই যে ডেরিভেশন যে করলাম তার কাউন্টার কাউন্টার হয় আর কি, মানে অ্যান্টি বিপরীত বিষয়টা হয়, তো সেটা হবে না। তো এভাবে তুমি আসলে হিসাব করতে পারো। অনুরূপ ভাবে এর নিচের ফিগারে যদি আমরা আসি, যে এটার ক্ষেত্রে এখানে দেখো ট্রায়াঙ্গুলার লোড দেওয়া আছে, তো এই ট্রায়াঙ্গুলার লোডের জন্য তাহলে আমার লেফট থেকে যতই রাইট সাপোর্টে যাব দেখো, এবং এগুলো সব ডাউনওয়ার্ড ফোর্স যদি হয় তাহলে এই লেফট সাপোর্ট এখানে ম্যাগনিচিউড হচ্ছে W1, তাহলে এই এই পয়েন্টে ঠিক এই এক্সাক্ট এই পয়েন্টে এটা স্লোপ হচ্ছে W1। আবার যখন রাইট পয়েন্টে চলে যাব সেখানকার স্লোপ দেখো এটা হচ্ছে যে W2। এখন বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে কি হবে, তো এটা আবার বোঝা যাচ্ছে দেখো, এখন এটা কি এই যে ডাউনওয়ার্ড আসবে নাকি এই যে এরকম আপওয়ার্ড চলে যাবে সেটাও বা বুঝবো কি করে। দেখো আমি লেফট সাপোর্ট থেকে যতই ডান দিকে যাচ্ছি আমার শিয়ার ফোর্স সরি ডিস্ট্রিবিউটেড লোডের ম্যাগনিচিউড বাড়তেছে, তার মানে স্লোপটা কি হবে, বাড়বে, এবং সেটা সেটা কিন্তু নেগেটিভ ডিরেকশনে। আপ ডাউনওয়ার্ড ফোর্স আছে তার মানে এখানে W2 কি হবে, নেগেটিভ। তো লেফট সাপোর্ট থেকে যতই রাইট সাপোর্টের দিকে যাচ্ছি আমার লোডের ম্যাগনিচিউড বাড়তেছে। তো লেফট সাপোর্ট থেকে আমরা যতই রাইট সাপোর্টের দিকে যাচ্ছি আমার লোডের ম্যাগনিচিউড বাড়তেছে কিন্তু নেগেটিভ ডিরেকশনে, তার মানে কি হচ্ছে আমার স্লোপটা দেখো নেগেটিভ ডিরেকশনে বাড়তে হবে। তো নেগেটিভ ডিরেকশনে যদি বাড়তে হয়, যে এই রেখা এই 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 কোয়াড্রান্ট থেকে যদি আমি বুঝি যে এই লাইনের স্লোপের চেয়ে এই লাইনের স্লোপ কিন্তু নেগেটিভ ডিরেকশন আরো বেশি, এটার ডিরেকশন আরো বেশি, যে এটার জিরো, আর যদি একবারে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড যাই তাহলে এটার স্লোপ কিন্তু -1, তাহলে নেগেটিভ ডিরেকশন আমার স্লোপ বাড়তে থাকবে। তাহলে এখানে স্লোপ যদি এরকম জিরো হয় বা W1 হয় দেখো, তাহলে এই ডান প্রান্তে গিয়ে স্লোপটা হবে অনেক বেশি হতে হবে। তাহলে এখানে তুমি যে ট্যানজেন্ট টানো দেখো হরাইজন্টালের সাথে এটার অ্যাঙ্গেলটা এই লেফট সাপোর্ট থেকে আরো বেশি, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে এটাই ডাউনওয়ার্ডই হবে। আর যদি তুমি এরকম আপওয়ার্ড করে দাও তাহলে কি হচ্ছে, এই লেফট সাপোর্টের ডিরেকশনে স্লোপের চেয়ে এখানকার স্লোপ আসলে পজিটিভ ডিরেকশনে বাড়ছে, তাহলে গ্রসলি রং, আমার তো আসলে নেগেটিভ ডিরেকশনে বাড়াতে হবে, ঠিক আছে? এইভাবে আবার এমনও অনেকে কল্পনা করতে পারো যে আমি কি এই এইভাবে আনবো নাকি যে এরকম ভাবে আসবে, সেটাও তোমাকে আসলে এই এটা থেকে আইডেন্টিফাই করতে হবে। আমি লেফট সাপোর্ট থেকে যতই ডান সাপোর্টের দিকে যাচ্ছি আমার লোডের ম্যাগনিচিউড নেগেটিভ ডিরেকশনে তত বাড়ছে, তাহলে স্লোপ আমার ডায়াট পার্শ্ব ডিরেকশনে কিন্তু নেগেটিভ ডিরেকশনে বাড়াতে হবে। তুমি যদি এইটা করো তাহলে দেখো এখানে স্লোপ নেগেটিভ, তাহলে এটার স্লোপ এখানে আসলে বেশি আছে, নেগেটিভ স্লোপ, কিন্তু যতই ডান পাশে যাচ্ছ এখানে তুমি যে ট্যানজেন্ট টানো দেখো হরাইজন্টালের সাথে এটার অ্যাঙ্গেল কম হয়, তার মানে স্লোপ কমে যাচ্ছে, তাহলে কিন্তু তুমি উল্টাটা করছো। তাহলে ক্লিয়ারলি এখান থেকে বোঝা যায় যে আমার ডায়াগ্রামটা আসলে কোনটা নিব, ঠিক আছে? তো এই শেয়ার ডায়াগ্রাম থেকে অনুরূপ ভাবে আমরা বেন্ডিং মোমেন্টটাও পেতে পারি। তো আমি শেয়ার ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে শেয়ার ডায়াগ্রাম লেফট থেকে রাইটে গেলেও রাইট পয়েন্টে গিয়েও দেখো শেয়ার ফোর্স স্টিল পজিটিভ, তার মানে স্লোপটা পজিটিভলি ইনক্রিজ পজিটিভই হবে।
কিন্তু ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে সেটা হচ্ছে আমি খেয়াল করব যে লেফট সাপোর্ট থেকে রাইট সাপোর্ট পর্যন্ত শিয়ার ফোর্স কি কমছে নাকি বাড়ছে। তো লেফট সাপোর্টের তুলনায় রাইট সাপোর্টে দেখো শিয়ার ফোর্সের পরিমাণ কম, তাহলে লেফট সাপোর্ট থেকে যতই ডান দিকে যাব আমার মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ কি হবে কমবে, কিন্তু স্টিল পজিটিভ হবে কারণ শিয়ার ফোর্সের ম্যাগনিচিউড এখানে পজিটিভ। তাহলে দেখো এখানে পজিটিভ ভ্যালুই আসছে, মানে লেফট সাপোর্টের তুলনায় বেন্ডিং মোমেন্ট বেড়েছে। এখন কার্ভটা কি আমার যে এরকম হবে নাকি এই যে এরকম কনভেক্স নাকি কনকেভ কার্ভ নিব সেটা নির্ভর করবে যে আমার লেফট সাপোর্ট থেকে রাইট সাপোর্টের দিকে শিয়ার ফোর্স কমছে না বাড়ছে। তো আমরা দেখতে পাচ্ছি লেফট সাপোর্ট থেকে রাইট সাপোর্টের দিকে শিয়ার ফোর্স কমতেছে, তাহলে স্লোপটা কমতে থাকবে। তো কম স্লোপের কোন কার্ভ হয়? এই যে এই কার্ভটা হয় কম স্লোপের, যতই লেফট থেকে রাইট দিকে যাব এটার স্লোপ ততই কমতে থাকবে। কিন্তু এইটা যদি নাও তাহলে কিন্তু উল্টা, যতই লেফট থেকে রাইটের দিকে যাচ্ছ স্লোপ তত কিন্তু বাড়তেছে। তো এভাবে আমরা আসলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মধ্যে রিলেশনশিপ দিয়ে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে পারি। এখন তো আর একটা বিপদ হলো, এটা রিমুভ করি কি করে? আচ্ছা ইরেজ করতে হবে, আমি এই ফিচার গুলো ইউজ করি না সাধারণত, একটা একটা রিমুভ করতে গেলে তো অনেক সময় লাগবে। যাই হোক, তো এখানে এই যে দেখো এই ডাউনওয়ার্ড হলে এই যে এই পাশেরটা দেখানো আছে, লেফট থেকে যতই ডান লেফট থেকে যতই ডান দিকে যাচ্ছি এটা স্লোপ তত লোডের ম্যাগনিচিউড কমতেছে, তাহলে এটা স্লোপ দেখো লেফট থেকে রাইট ওয়ার্ড ডিরেকশনে গেলে কমতে থাকবে। অনুরূপভাবে এই শিয়ার ফোর্সের স্লোপ যেহেতু সরি ম্যাগনিচিউড যেহেতু লেফট থেকে রাইট ওয়ার্ড ডিরেকশনে কমতেছে এটারও স্লোপ কমতে থাকবে, কিন্তু ম্যাগনিচিউড দেখো পজিটিভলি ইনক্রিজ করবে আর কি। তো আমার মনে হয় এগুলো তোমরা বিভিন্নটা দিয়ে নিজেরা একটু প্র্যাকটিস করবা, আরো ক্লিয়ার হবে, কোশ্চেন থাকলে আমরা নেক্সট ক্লাসে এটা সলভ করতে পারবো। আর এই শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার প্রসিডিউর হচ্ছে আমরা একটু পড়ে যেতে চাই। ফার্স্ট হচ্ছে আমাকে অবশ্যই সাপোর্ট রিয়াকশন নির্ণয় করে নিতে হবে, এক্সটার্নাল ফোর্সের যে রিয়াকশন গুলো হয় সেগুলো, এমনকি যদি পিন কানেক্টেড বিম মেম্বার হয় সেগুলোরও পিন রিয়াকশন আমাকে নির্ণয় করতে হবে। তারপর আমরা শিয়ার ডায়াগ্রাম অঙ্কন করার জন্য কি করব, এস্টাবলিশ দ্য ভি এন্ড এক্স অ্যাক্সিস and plot the values of the shear at the two ends of the beam. Since dv over dx equal to w, the slope of the shear diagram at any point is equal to the intensity of the distributed loading at the point. Note that w is positive when it acts upward. Begin by discussing the slope at the end points. If a numerical value of the shear is to be determined at any point, one can find this value either by using method of sections as discussed in section 4.1 or by using equation 4.3, এই যে আমরা যে রিলেশনশিপ দেখলাম সেটা ইকুয়েশন 4.3, which states that the change in shear force is equal to the area under the distributed loading diagram. আমরা এক্সাম্পল দেখব, since wx is integrated to obtain vx, if wx is a curve of degree n, then v will be a curve of degree n plus 1. ফর এক্সাম্পল ইফ ডব্লিউ এক্স ইজ ইউনিফর্ম ডব্লিউ এক্স উইল বি লিনিয়ার। আমরা এখানে আসলে এই রিলেশনশিপটা বলতে চাই, দেখো এখানে লিনিয়ার ডায়াগ্রাম ছিল মানে হচ্ছে এটার ইকুয়েশন ছিল কত, আমি এখানে ইকুয়েশন লিখলে আমরা হরিজন্টাল কার্ভের ইকুয়েশন কত লিখি, ওয়াই ইকুয়াল টু জিরো, ম্যাথমেটিক্স থেকে আমরা লিখি তাই না। অ্যানোটেট করে আবার যদি লিখতে চাই, তো হরাইজন্টাল কার্ভ যেটা হরাইজন্টাল একটা লাইন তার ইকুয়েশন কত লিখি, y ইকুয়াল টু জিরো, এবং তার স্লোপ কত, তার স্লোপ হচ্ছে জিরো। অনুরূপভাবে এটা তাহলে আমরা যে লিনিয়ার লাইনের ইকুয়েশন আমরা জানি y ইকুয়াল টু mx প্লাস c, mx প্লাস c যদি ইন্টারসেকশন থাকে তাহলে না থাকলে, এখন দেখো x এর ভ্যালু এখানে আসলে যে y ইকুয়াল টু জিরো শুধু যে লাইন x এর এই স্লোপটা আসলে কত, স্লোপ জিরো হয় x এর ভ্যালু জিরো হয়ে গেছে আর ইন্টারসেপ্ট যে ইন্টারসেপশন যেহেতু নাই তাহলে c ও জিরো, সেই জন্য এই লাইনটার ইকুয়েশন আসছে y ইকুয়াল টু জিরো। অনুরূপভাবে ভার্টিক্যাল যে লাইন y অ্যাক্সিস তার ইকুয়েশন কত, x ইকুয়াল টু জিরো তাই না, আমরা এইভাবে ইকুয়েশন গুলা কিন্তু লিখে থাকি। তো এই y ইকুয়াল টু mx লাইন যেটা এটা হচ্ছে দেখো লিনিয়ার লাইন, তার মানে x এর উপর এটার কার্ভ কত, আমার এই y ইকুয়াল টু জিরো এই হরাইজন্টাল লাইন যেটা সেটার এখানে x এর পাওয়ার আসলে জিরো, জিরো হওয়ায় কিন্তু কি হয়েছে এটা ওয়ান হয়ে গেছে
স্লোপও জিরো। তো এই এটা আসলে জিরো ডিগ্রি কার্ভ আমরা বলি, যে হরাইজন্টাল যে লাইন সেটাকে বলবো জিরো ডিগ্রি কার্ভ। অনুরূপ ভাবে ওয়াই ইকুয়াল টু এম এক্স, যেটা এরকম একটা ইনক্লাইন যদি কার্ভ হয়, এই এই কোয়েশনটাই যদি ধরো ওয়াই ইকুয়াল টু এম এক্স, এই কোয়েশনটার নাম হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাহলে এক্স এর উপরে এখানে পাওয়ার কত? ওয়ান, তাহলে এটাকে আমরা বলি ফার্স্ট ডিগ্রি কার্ভ। ঠিক আছে, তো শিয়ার ফোর্স যদি ফার্স্ট ডিগ্রি কার্ভ হয়, দেখো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে সেকেন্ড ডিগ্রি কার্ভ, আর শিয়ার ফোর্স যদি জিরো ডিগ্রি কার্ভ হয়, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে ফার্স্ট ডিগ্রি কার্ভ। দেখো এই যে এই ইকুয়েশনটা স্ট্রেট লাইন যেটা, সেটার ইকুয়েশন কিন্তু এই যে এম এক্স ওয়াই ইকুয়াল টু এম এক্স আসবে, অনুরূপ ভাবে এইটার ইকুয়েশন আসবে ওয়াই ইকুয়াল টু এম এক্স, মানে ইকুইভ্যালেন্ট আর কি এক কথায়। আর এই যে এই হরাইজন্টাল লাইন মানে শিয়ার ফোর্স এর জন্য এই হরাইজন্টাল লাইন, এদের ইকুয়েশন হবে ইকুয়াল টু জিরো। তার মানে এটা যদি জিরো ডিগ্রি কার্ভ হয়, শিয়ার ফোর্স যদি জিরো ডিগ্রি কার্ভ হয়, বেন্ডিং মোমেন্ট হবে ওয়ান ডিগ্রি কার্ভ। তার মানে শিয়ার ফোর্স যত ডিগ্রি কার্ভ হবে, বেন্ডিং মোমেন্ট হবে তার চেয়ে এক ডিগ্রি বেশি। ঠিক আছে, অনুরূপ ভাবে এখানেও দেখো কি বলে, শিয়ার ফোর্স এখানে জিরো ডিগ্রি কার্ভ, তাহলে বেন্ডিং মোমেন্ট এখানে, এখানে আসলে কনসেন্ট্রেটেড মোমেন্ট থাকায় এখানে শিয়ার ফোর্স নাই এক কথায়। তো এটার জন্য ওই ইকুয়েশন ভ্যালিড। অনুরূপ ভাবে এখানে দেখো শিয়ার ফোর্স এর ভ্যালু হচ্ছে, শিয়ার ফোর্স ইকুয়েশন হচ্ছে ফার্স্ট ডিগ্রি কার্ভ, এটা আসলে যে ওয়াই ইকুয়াল টু এম এক্স আসবে। তো এখানে দেখো বেন্ডিং মোমেন্টটা তখন ডব্লিউ এক্স স্কোয়ার চলে আসে, আমরা ইকুয়েশনে গত ক্লাসেও দেখেছি। তো এটা ফার্স্ট ডিগ্রি শিয়ার ফোর্স যদি ফার্স্ট ডিগ্রি কার্ভ হয়, শিয়ার বেন্ডিং মোমেন্ট হবে সেকেন্ড ডিগ্রি কার্ভ। অনুরূপ ভাবে এই যে এটা হবে, এটা শিয়ার ফোর্স কিন্তু সেকেন্ড ডিগ্রি কার্ভ, তাহলে বেন্ডিং মোমেন্ট হবে থার্ড ডিগ্রি কার্ভ, এভাবে আমরা বলতে পারি। তো ওই ওই স্টেটমেন্টটাই ওখানে আসলে বলছে। ইরেজ অল আছে নাকি এখানে? ওকে, তো এখানে এই কথাটাই আসলে বলা হয়েছে যে শিয়ার ফোর্স কার্ভ যদি এন ডিগ্রি কার্ভ হয়, তাহলে বেন্ডিং মোমেন্ট হবে এন প্লাস ওয়ান। ঠিক আছে, অনুরূপভাবে লোড যদি, লোড যদি তোমার হচ্ছে এন ডিগ্রি কার্ভ হয়, তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম কার্ভ হবে এন প্লাস ওয়ান। তাহলে আমরা এইভাবেই বলতে পারি যে লোড যদি এন ডিগ্রি কার্ভ হয়, শিয়ার ফোর্স ডায়াগ্রাম হবে এন প্লাস ওয়ান ডিগ্রি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে এন প্লাস টু ডিগ্রি। নিচে এই কথাটাও দেখো বলা আছে, সিন্স শিয়ার ফোর্স ইজ ইন্টিগ্রেট টু অবটেইন এম এক্স, ইফ ভি এক্স ইজ এ কার্ভ অফ ডিগ্রি এন, দেন এম এক্স উইল বি এ কার্ভ অফ ডিগ্রি এন প্লাস ওয়ান। তো শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের জন্য একই রকম প্রসিডিউর আমরা ফলো করে এক্সাম্পল দেখতে চাই। আমি এই সিম্পল এক্সাম্পলটা দেখছি না, বরং আমি এই এক্সাম্পলটা দেখে আজকের ক্লাস শেষ করব। তো এটা এটা একটা বিম, দেখো এই প্রবলেমটার স্টেটমেন্টে বলা হচ্ছে ড্র দা শিয়ার এন্ড মোমেন্ট ডায়াগ্রামস ফর দা বিম শোন ইন ফিগার 4.12a। এই ফিগারটার এ তে যেটা দেখানো আছে সেটার জন্য শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তাহলে লেফট সাপোর্ট থেকে রাইট সাপোর্টের দিকে যতই যাচ্ছি, দেখো লেফট সাপোর্টে আমার এই ডিস্ট্রিবিউটেড লোডের ম্যাগনিচিউড আসলে জিরো, আর রাইট সাপোর্টে এটার ম্যাগনিচিউড হচ্ছে 20 কিলোনিউটন পার মিটার। আমরা এটাকে ইউনিফর্মলি ইউনিফর্মলি ভ্যারিং লোড বলি, মানে ভ্যারি করতেছে বাট ইউনিফর্মলি কনস্ট্যান্ট রেটে ভ্যারি করতেছে, এই জন্য ইউনিফর্মলি ভ্যারিং লোড বলছি। আর যদি এই দুই বোথ সাইডে ম্যাগনিচিউড সমান হতো, রেক্টেঙ্গুলার ডিস্ট্রিবিউশন হতো, তাহলে বলতাম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ঠিক আছে, কার্ভ লোডও কিন্তু থাকতে পারে, তোমরা অনেক সময় পাবা যে লোডটা প্যারাবোলিক আকারে থাকবে, প্যারাবোলিক লোড হবে। ঠিক আছে, সয়েল প্রেশারে কোথাও কোথাও আমাদের ওই ধরনের লোড আসে হয়তো। তো এটার শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার জন্য আমরা ওই প্রসিডিউর গুলাই ফলো করব। ফার্স্ট হচ্ছে আমাকে সাপোর্ট রিয়াকশন নির্ণয় নিতে হবে, আমার মনে হয় তোমরা এটা অলরেডি জানো কিভাবে করতে হয়। সো সাপোর্ট রিয়াকশন আমরা পেয়ে গেলাম, এটার লেফট সাপোর্টের রিয়াকশন হচ্ছে 30 কিলো নিউটন, আর রাইট সাপোর্টে হচ্ছে 60 কিলো নিউটন। তো এখন আমি শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করতে চলে আসব। তো লেফট সাপোর্টে দেখো আমার যে এখানকার শিয়ার ফোর্স যত, এবং এই শিয়ার ফোর্স এইটাকে আমরা কনসেন্ট্রেটেড ফোর্স বলতে পারি, এবং এটা কাজ করছে আপওয়ার্ড, তাহলে ওই পয়েন্টে শিয়ার ফোর্স ডায়াগ্রামে এই যে জিরো জিরো লাইন যেটা, এটা হচ্ছে আমার জিরো জিরো লাইন। ঠিক আছে, আমি এখানে অ্যানোটেট করে একটু দেখাই, এটা হচ্ছে আমার জিরো জিরো লাইন এক্স অ্যাক্সিস এক কথায়, এই যে এক্স মিটার দিয়ে যেটা লাইন দেখানো আছে। তাহলে এই জিরো ভ্যালু থেকে ওয়াই ডিরেকশনে শিয়ার ফোর্স এর অর্ডিনেট হবে এখানকার যে কনসেন্ট্রেটেড ফোর্স আছে তার সমান, এবং এখন এটা কি আপওয়ার্ড যাবে নাকি ডাউনওয়ার্ড যাবে সেটা নির্ভর করবে এটা ডিরেকশনের উপরে। তো এই কনসেন্ট্রেটেড ফোর্স রিয়াকশনটা আপওয়ার্ড ডিরেকশনে কাজ করছে, তাহলে আমার এখানে জাম হবে কিন্তু আপওয়ার্ড। ঠিক আছে, তো আপওয়ার্ড, এবং এটার ম্যাগনিচিউড কত হবে? 30। তাহলে এই আপওয়ার্ড ডিরেকশনে 30 ইউনিট যাবে। তুমি স্কেলে যদি ড্র করো তাহলে স্কেল অনুযায়ী করবা, কম্পিউটারে দিলে অটোমেটিক সে স্কেল করে তোমাকে ড্র করে দিবে, আর যদি হ্যান্ড পেপারে গ্রাফ পেপারে প্লট করো তাহলে তোমাকে ওই যে ডিভিশন অনুযায়ী প্লট করতে হবে স্কেল স্কেল অনুযায়ী। তো 30 পর্যন্ত গেলাম আমি, 30 কিলোমিটার পর্যন্ত।
এখন দেখো এই লেফট সাপোর্ট থেকে রাইট সাপোর্ট পর্যন্ত মাঝখানে কোনো কনসেন্ট্রেটেড ফোর্স নাই, কিন্তু ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি ভ্যারিং লোড আছে। তো আমরা একবারে রাইট পয়েন্ট পর্যন্ত ডিরেক্ট এই এই পয়েন্টে এসে শিয়ার ফোর্সের ম্যাগনিচিউড কত হবে সেটা ক্যালকুলেট করতে পারি। ঠিক এই রাইট সাপোর্টের বাম পার্শ্বে ইমিডিয়েট লেফট লেফট পার্টে আমি এখানে একটা যদি সেকশন নেই, তাহলে সেই পয়েন্টে শিয়ার ফোর্স আসলে কত কত পাবো? তো তার জন্য আমি এই লেফট সাপোর্ট এই বরাবর সেকশন কাট করে লেফট লেফট পার্টের ইকুইলিব্রিয়াম করব। তো এইটাই দেখো এখানে দেখানো আছে, এই যে নিচের যে ফিগারটা, এই ফিগারটাতে সেটাই দেখানো আছে। তো সেটা করার জন্য আমরা ক্যালকুলেট করতে পারি, দেখো এখানে পয়েন্ট অফ জিরো শিয়ার আগে বের করে নিছে। আমরা রাইট সাপোর্টে আসলে আলটিমেটলি তুমি যদি ইকুইলিব্রিয়াম করো তাহলে দেখো এখানকার শিয়ার ফোর্স হবে পজিটিভ 60 পয়েন্ট, সরি নেগেটিভ 60.60 কিলোনিউটন আর কি। আমি এখানে আসলে এইভাবে ক্যালকুলেট করে দেখাতে চাই, জাস্ট এই পয়েন্টে যদি আমি কেটে এখানকার লেফট পার্টের ইকুইলিব্রিয়াম করি তাহলে এই পয়েন্টে শিয়ার ফোর্সের ভ্যালু কত হবে। তো তার জন্য শিয়ার ফোর্স এট এই পয়েন্ট ইকুয়াল টু আমরা ক্যালকুলেট করতে পারি লেফট পার্টে যত ভার্টিক্যাল ফোর্স আছে সবগুলার ইকুইলিব্রিয়াম করব, 30 কিলোনিউটন আপওয়ার ডিরেকশনে কাজ করছে তাহলে সেটাকে ধরবো পজিটিভ। অনুরূপভাবে এই যে যে ডিস্ট্রিবিউটেড লোডটুকু আছে সেটা কাজ করছে দেখো ডাউনওয়ার্ড, তাহলে সেটাকে নিব নেগেটিভ। এবং এই লোডটুকুর ম্যাগনিচিউড কত? আমরা জানি ট্রায়াঙ্গুলার লোড থাকলে এটাকে যে হাফ টাইমস স্প্যান লেন্থ হচ্ছে, এই লেন্থটা কত? 9 মিটার, হাফ টাইমস 9 টাইমস হচ্ছে এই লোডের ম্যাগনিচিউড, এই ট্রায়াঙ্গেলের হাইট যেটা 20 সেটা করব। তাহলে এটা ইকুয়াল টু করলে আলটিমেটলি কত আসে? 90, তার মানে এখানে থাকে হচ্ছে -60 কিলোনিউটন, -60 কিলোনিউটন। তাহলে আমার এই শিয়ার ফোর্সের ভ্যালু জাস্ট এই পয়েন্টের ইমিডিয়েট লেফটে সেই ম্যাগনিচিউডটা হচ্ছে -60 কিলোনিউটন। তাহলে স্যার আমি ক্লাসে স্যার 9টা পর্যন্ত নিবো আশা করছি, নাকি আরো একটু বেশি নিবো? ও তাহলে 9:30 পর্যন্ত নিবো স্যার। ঠিক আছে জি স্যার, ঠিক আছে। ও সরি, আমরা 9:30 পর্যন্ত কন্টিনিউ করতে পারবো, তাহলে আমাদের জন্য একটু ভালো হলো। তো এখানকার শিয়ার ফোর্স আমি কত পেলাম? -60 কিলোনিউটন। তো আমি ফার্স্ট যে এই অর্ডিনেটটা অঙ্কন করে নিয়েছি যে আমার এখানে পজিটিভ 30 কিলোনিউটন হবে। অনুরূপভাবে আমার এই লেফট সাপোর্টের শিয়ার ফোর্স আমি ক্যালকুলেট করে দেখলাম এটা হবে -60 কিলোনিউটন। তাহলে আমি জাস্ট এই লেফট সরি রাইট সাপোর্টের এই ইমিডিয়েট লেফট এখানেও একটা ম্যাগনিচিউড -60 দিতে পারি, দিলাম সেটা। আবার তুমি যদি এই পয়েন্টটা এই 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 পোর্শনটা কেটে শুধুমাত্র রাইট পার্টটাও কনসিডার করো, তাও দেখো এখানকে এখানে একটা শিয়ার ফোর্স কাজ করে এবং সেই শিয়ার ফোর্সের ম্যাগনিচিউড কত হবে? সেই শিয়ার ফোর্সের ম্যাগনিচিউড হবে আমি এখানে আসলে একটু বড় করে ড্র করে দেখাই। আমি জাস্ট রাইট সাপোর্টের এখানে যে তোমার আপওয়ার্ড ডিরেকশনে 60 কিলোনিউটনের একটা শিয়ার এক কনসেন্ট্রেটেড লোড কাজ করতেছে, তাহলে আমি ঠিক এই সাপোর্টের ইমিডিয়েট লেফট পার্টে যদি শিয়ার ফোর্স ক্যালকুলেট করতে চাই তাহলে এখানকার শিয়ার ফোর্স আমি কিভাবে দেখাবো? দেখাবো হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে, আমি যদি পজিটিভটা ধরি। কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি এখন ইকুইলিব্রিয়াম করো তাহলে দেখো বি এর ম্যাগনিচিউড কত আসে, সেটাও আসে -60 কিলোনিউটন ইকুইলিব্রিয়াম করলে। তো তুমি রিয়েল লেফট পার্ট কনসিডার করো আর রাইট পার্ট কনসিডার করো, বোথটাতে আসলে শিয়ার ফোর্সের ম্যাগনিচিউড একই আসবে। তো এখানে এই সাপোর্টের এই যে রাইট সাপোর্টের ইমিডিয়েট লেফট পয়েন্টে শিয়ার ফোর্সের ম্যাগনিচিউড কিন্তু -60 কিলোনিউটন। তো আমি সেটার একটা অর্ডিনেট এখন দিলাম, তাহলে আমার এই দুইটা অর্ডিনেট আমি পেয়ে গেছি। এখন মাঝখানে আমি কিভাবে ভ্যারি করাবো, এই মাঝখানের ডায়াগ্রামটা কিভাবে অঙ্কন করব, সেটার জন্য আমি এই যে ডিভি ওভার ডিএক্স ইকুয়াল টু যে ডব্লিউ রিলেশনশিপ ডিরাইভ করেছিলাম সেটা ইউজ করব। তো শিয়ার ফোর্সের স্লোপ সেটা হবে ম্যাগনিচিউড অফ ডিস্ট্রিবিউটেড লোডের ইকুয়াল, কিন্তু এই লোড গুলো দেখো ডাউনওয়ার্ড কাজ করছে তাহলে আমার জন্য এখানে একটা নেগেটিভ সাইন আসবে। তো ফার্স্ট হচ্ছে নেগেটিভ সাইন আসবে তার মানে স্লোপ হবে কি? নেগেটিভ। শিয়ার ফোর্স ডায়াগ্রামের স্লোপ হবে এই যে এই মাইনাস সাইন থাকায় নেগেটিভ, তার মানে এই যে ফার্স্ট কোয়াড্রান্টের নিচের দিকে আসলে যাবে, তার মানে এই যে লেফট থেকে রাইটে গেলে আসলে নিচের দিকে যাবে কার্ভ। এক কথায় স্লোপ যদি নেগেটিভ হয় তাহলে লেফট থেকে রাইটে গেলে নিচের দিকে হবে, আর যদি স্লোপ পজিটিভ হয় তাহলে লেফট থেকে রাইটে গেলে আপওয়ার্ড হবে, এতটুকু কনফার্ম। এখন এটা কি এরকম লিনিয়ার কার্ভ হবে নাকি এই এরকম
এরকম কার্ভ হবে নাকি এরকম কার্ভ হবে সেটার জন্য আমি এই লোডের ম্যাগনিচিউডটা দেখব। তো তাহলে আমি এখানে মাইনাস থাকায় যেহেতু ডাউনওয়ার্ড ফোর্স তার মানে এখানে মাইনাস নিতে হবে, তাহলে আমি কনফার্ম যে শিয়ার ফোর্স ডায়াগ্রামের স্লোপ হবে নেগেটিভ, তার মানে আমাকে নিচের দিকেই দেখাতে হবে। এখন এটা এরকম কার্ভ হবে নাকি এরকম কার্ভ হবে নাকি স্ট্রেট লাইন হবে তা নির্ভর করবে আমার এই ম্যাগনিচিউডের উপরে। তো লেফট থেকে যতই রাইটের দিকে যাচ্ছি দেখো এই লোডের ম্যাগনিচিউড কি হচ্ছে, বেড়েছে। তাহলে লেফট থেকে যতই রাইটে যাব নেগেটিভ স্লোপ তত বাড়বে, নেগেটিভ স্লোপ তত বাড়বে, তার মানে নিচের দিকেই যাব কিন্তু স্লোপ বাড়তে হবে। তাহলে কোনটা নিব, এরকম কার্ভ নিব নাকি এরকম কার্ভ নিব? আমি যদি এই পয়েন্টে যে স্লোপ টানি, ট্যানজেন্ট টেনে এটা স্লোপ নেই তাহলে এখানে স্লোপ খুব কম, যদি এরকম একটা পয়েন্টে এটা ট্যানজেন্ট নেই তাহলে দেখো সেটা স্লোপ বেশি। তাহলে নিশ্চয়ই লেফট থেকে রাইটে গেলে এই কার্ভটারই স্লোপটা বাড়তেছে, তাহলে আমার ডায়াগ্রামটা আসলে এরকম হবে। কিন্তু এইটা হবে না, কারণ এখানে দেখো ট্যানজেন্ট টানলে এখানে স্লোপ অনেক বেশি, বাট এই জায়গায় যদি আমি ট্যানজেন্ট টানি তাহলে দেখো সেটা স্লোপ কম। তাহলে এইটার কার্ভের আসলে এই কার্ভটার আসলে লেফট থেকে রাইটে গেলে স্লোপ কমতেছে, তাহলে এটা হবে না, বরং হবে হচ্ছে আমার এইটা। তাহলে আমি যেহেতু মাঝখানে আর কোনো অন্য লোড নাই, তাহলে এই যেহেতু কনস্ট্যান্ট রেটে এটা বাড়তেছে তাহলে আমার স্লোপটা ওই কনস্ট্যান্ট রেটেই বাড়তে থাকবে, বাট নেগেটিভ ডিরেকশনে। তাহলে আমি এটাকে এমন একটা কার্ভ দ্বারা কারেক্ট করব, কারণ হচ্ছে এ দেখো এটা হবে ফার্স্ট ডিগ্রি কার্ভ। ডব্লিউ এর ম্যাগনিচিউড কিন্তু এক্স এর রেসপেক্টে কি হচ্ছে, ডব্লিউ এক্স এক্স এর রেসপেক্টে কিন্তু 1 ডিগ্রি কার্ভ আছে, তাহলে আমার স্লোপটা হবে 1 ডিগ্রি কার্ভ, যেটাকে আমরা প্যারাবোলা বলতে পারি। তাহলে আমি কিন্তু এটা স্ট্রেট লাইন দ্বারা কানেক্ট করতে পারবো না, এটা করতে হবে আমাকে এরকম একটা ইনক্রিজিং নেগেটিভ ডিরেকশন ইনক্রিজিং একটা কার্ভ দিয়ে। তাহলে এইভাবে আমি কানেক্ট করতে পারি, যেহেতু মাঝখানে আর কোনো কনসেন্ট্রেটেড ফোর্স নাই বা ডিস্ট্রিবিউশন লোডেরও কোনো ডিসকন্টিনিউটি আসে নাই। তো এভাবে তুমি করতে পারো। এখন এই যে আমাদের জন্য একটা পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট, যে পয়েন্টে গিয়ে শিয়ার ফোর্স জিরো হয় সেই পয়েন্টে আসলে দেখবা বেন্ডিং মোমেন্টের ম্যাগনিচিউড হয় ম্যাক্সিমাম, যেটাকে আমরা ডিজাইনে আমাদের জন্য এই ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টটাই আমাদের ক্রিটিক্যাল হয়। আবার এইটাও আমরা একটু বলতে পারি যে সাধারণত যেখানে শিয়ার ফোর্স ম্যাগনিচিউড ম্যাক্সিমাম হয় সেখানে বেন্ডিং মোমেন্টের ভ্যালু জিরো হয়, দ্যাটস নট অলওয়েজ ট্রু দো, কিন্তু এটা মোস্ট অফ দ্য টাইম ট্রু যে যেখানে শিয়ার ফোর্স এর ম্যাগনিচিউড জিরো যে পয়েন্টে বেন্ডিং মোমেন্টের ম্যাগনিচিউড সেখানে হয় হাইয়েস্ট ম্যাক্সিমাম। তো আমাদের আসলে তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামে পয়েন্ট অফ জিরো শিয়ার এটা ক্রিটিক্যাল একটা পয়েন্ট, এবং তার তাকে লোকেট করাটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো সেই লোকেশনটা যদি এখন নির্ণয় করতে চাই যে লেফট ফেস থেকে লেফট সাপোর্ট থেকে অথবা রাইট সাপোর্ট থেকে কত ডিস্টেন্স দূরত্বে শিয়ার ফোর্স এর ম্যাগনিচিউড জিরো হচ্ছে যেখানে আমার বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হবে, আমি এই ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করতে চাই, সেজন্যই আমার এই পয়েন্ট অফ জিরো শিয়ার এর লোকেশনটা বের করতে হবে। তো সেটা যদি আমি বের করতে চাই কি করতে পারি, আমি এখানে মোমেন্ট ফাংশন ইউজ করে ফেলবো। মোমেন্ট ফাংশন ইউজ করব, আমরা গত ক্লাসে মোমেন্ট ফাংশন শিখেছি সেটাই এখানে আমরা ইউজ করতে চাই। দেখো কিভাবে ইউজ করে আমরা করতে পারি। তো তাহলে পয়েন্ট অফ জিরো শিয়ার আমরা যদি বের করতে চাই, পয়েন্ট অফ জিরো শিয়ার আমরা বের করতে চাইলে আমরা কি করব, মোমেন্ট ফাংশন এখানে লিখে ফেলবো। তো দেখো আমি ঠিক কোথায় গিয়ে আমার পয়েন্ট মোমেন্ট জিরো হবে আমি জানি না, বাট জানি যে বিমের এই যে দেখো মাঝখানে কোনো একটা একটা পয়েন্টে গিয়ে হচ্ছে। তো সেই পয়েন্টটা ধরলাম যে লেফট সাপোর্ট থেকে আসলে এক্স ডিস্টেন্স দূরত্বে হয়, এই ডিস্টেন্সটাকে আমি এক্স ধরে নিলাম। তাহলে লেফট সাপোর্ট থেকে এক্স ডিস্টেন্স দূরত্বে এটার পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে, সেটা ধরে আমি এই এক্স ডিস্টেন্স পয়েন্টে এটা একটা সেকশন নিয়ে ফেলবো। এই যে দেখো লেফট সাপোর্ট থেকে এক্স ডিস্টেন্স দূরত্বে আমি কেটে জাস্ট লেফট পার্টটাকে শুধু কনসিডার করতেছি। তাহলে এই এক্স ডিস্টেন্স দূরত্বে এই ম্যাগনিচিউডটা কত, আমার টোটাল স্প্যান হচ্ছে 9 মিটার, সেই 9 মিটারে আমার ম্যাগনিচিউড হচ্ছে 20, ঠিক আছে, এই রাইট পয়েন্টে ম্যাগনিচিউড হচ্ছে 20। তাহলে আমি সিমিলার ট্রায়াঙ্গেল থেকে
সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আসলে এটা বের করে ফেলতে পারি যে 9 মিটার ডিস্টেন্সে গেলে এই ম্যাগনিচিউডটা হয় 29 মিটারের জন্য, তাহলে লেফট সাপোর্ট থেকে এক্স ডিস্টেন্স দূরত্বে এখানে আমার ম্যাগনিচিউড এই লোড ইনটেন্সিটিটা কত হবে সেটা বের করতে পারবো কি করে? এটা যদি আমি ওয়াই ধরি, তাহলে আমি জাস্ট সিমিলার ট্রায়াঙ্গেল থেকে লিখতে পারি যে ওয়াই ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু হচ্ছে 20 ডিভাইডেড বাই 9। তাহলে আমার ওয়াই ইকুয়াল টু কত আসে? ওয়াই ইকুয়াল টু হচ্ছে এটা কেটে এই ডান পাশে এই পাশে চলে যাবে, তার মানে 20 ডিভাইডেড বাই 9 এক্স। তো এখানে দেখো এই যে এই ম্যাগনিচিউড যেটা সেটা দেখানো হচ্ছে 20 ডিভাইডেড বাই 9 টাইমস হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে আমি এখন যদি শিয়ার ফোর্স ক্যালকুলেট করি এই রাইট পয়েন্টে, সেই এবং সেই শিয়ার ফোর্স কে যদি জিরো এর ইকুয়ালি জিরো ধরি, কারণ আমি তো সেই পয়েন্টটাই ক্যালকুলেট করতে চাই যে পয়েন্টে শিয়ার ফোর্স আসলে জিরো, তাহলে আমি এই ইকুয়ালি এই পয়েন্টটার এখন মানে এই সেগমেন্টটার এখন ভার্টিক্যাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করে জিরো লিখবো। শিয়ার ফোর্স ভার্টিক্যাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করলে করে জিরো লিখলে আসলে আমার এই জিরো শিয়ার ফোর্সের পয়েন্ট আমি পেয়ে যাব। তো এখানে দেখো এখন করি লেফট সাপোর্টের রিয়াকশন হচ্ছে 30 কিলো নিউটন, সেটা হচ্ছে উপরের দিকে আমরা পজিটিভ ধরলাম সেই জন্য পজিটিভ। মাইনাস হচ্ছে এই এইটার উপরে যে ডিস্ট্রিবিউটেড লোড আছে তার ম্যাগনিচিউড হাফ টাইমস এই যে এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে এই যে হাইট, তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া নিয়ে নিলাম। এরপর এছাড়া আর কোনো লোড কিন্তু এখানে নাই, তাহলে এটা ইকুয়াল টু জিরো লিখবো। দেখো এক্স এর ম্যাগনিচিউডটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি 5.2 মিটার। সে কারণেই দেখো এই যে এই ডায়াগ্রামটাতে শিয়ার ফোর্স ডায়াগ্রামে এই যে পয়েন্ট অফ জিরো শিয়ার এর ডিস্টেন্স লেফট সাপোর্ট থেকে 5.2 মিটার ডিস্টেন্সে দেখানো আছে। তাহলে আমি এখন এই 5.2 মিটার ডিস্টেন্সে বেন্ডিং মোমেন্ট কত সেটা ওই মোমেন্ট ফাংশন থেকে অথবা আমি এই যে সেকশন নিয়েও ক্যালকুলেট করতে পারবো। তো মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করে এইভাবে আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম পেয়ে গেলাম। এখন আমরা মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে চলে আসি। তো মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার জন্য কি করতে পারি, একইভাবে মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার জন্য আমরা সেকশন নিয়ে ফেলবো, অথবা ফার্স্ট হচ্ছে প্রসিডিউর ফলো করে দুই সাপোর্টে বা দুই এন্ডে আমরা মোমেন্টের ম্যাগনিচিউড ক্যালকুলেট করে ফেলবো, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছি এখানে তো আমার লেফট সাপোর্টে দেখো কোনো ধরনের কনসেন্ট্রেটেড মোমেন্ট নাই, তাহলে সেখানে মোমেন্ট কনসেন্ট্রেটেড মোমেন্ট না থাকলে তাহলে সেখানে মোমেন্ট কিন্তু আসলে মোমেন্ট জাম্প জিরো, যেহেতু কনসেন্ট্রেটেড মোমেন্ট নাই তার মানে সেখানে এক্সটার্নাল মোমেন্ট আসলে জিরো, তাহলে আমার এই এই পয়েন্টের মোমেন্ট কিন্তু জিরো। তাহলে আমি লেফট সাপোর্টের মোমেন্ট আমি জেনে গেলাম জিরো। তাহলে লেফট সাপোর্টে আমার বেন্ডিং মোমেন্টের ম্যাগনিচিউড জিরো। অনুরূপ ভাবে রাইট সাপোর্টেও কিন্তু আমার কোনো এক্সটার্নাল কনসেন্ট্রেটেড মোমেন্ট নাই, তাহলে সেখানেও কিন্তু বেন্ডিং মোমেন্টের জাম্প জিরো, তাই না? আমরা যে জানি যে চেঞ্জ ইন মোমেন্ট ডেল্টা এম ইকুয়াল টু হচ্ছে অ্যাপ্লাইড মোমেন্ট এট দ্যাট পয়েন্ট যদি কনসেন্ট্রেটেড মোমেন্ট থাকে। তো আমি যেহেতু লেফট সাপোর্ট এবং রাইট সাপোর্ট কনসিডার করছি, সেখানে কোনো অ্যাপ্লাইড মোমেন্ট নাই, তাহলে সেই দুইটা পয়েন্টে বেন্ডিং মোমেন্ট কিন্তু জিরো। এখন এই মাঝখানের পয়েন্ট গুলোতে বেন্ডিং মোমেন্ট কেমন হবে সেটার জন্য আমরা এই যে মোমেন্টের যে রিলেশনশিপ শিয়ার ফোর্স এর সাথে সেটা ইউজ করব। ডিএম ওভার ডিএক্স ইজ ইকুয়াল টু দা শিয়ার ফোর্স এট দ্যাট পয়েন্ট। তাহলে আমি ধরো লেফট থেকে এই যে পয়েন্ট অফ জিরো শিয়ার আমি বের করে ফেলেছি, তাহলে আমি এই যে এই এটা হচ্ছে লেফট সাপোর্ট থেকে যে 5.2 মিটার ডিস্টেন্সে এই পয়েন্টটা জানি, তাহলে এই পয়েন্টেই বা আমার মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে সেটা আমি এখন ক্যালকুলেট করতে চাই। তো এখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বেন্ডিং মোমেন্টের ম্যাগনিচিউড কত হবে সেটা দুই ভাবে ক্যালকুলেট করতে পারি। এক হচ্ছে আমি জাস্ট এই 5.2 মিটার ডিস্টেন্সে বিমটাকে কেটে সেকশন নিয়ে সেটার মোমেন্ট ক্যালকুলেট করতে পারি, অথবা আমরা যে একটু আগে এটাও শিখে আসছিলাম যে চেঞ্জ ইন মোমেন্ট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ভি টাইমস হচ্ছে
ডিএক্স এটাও করেছি, তার মানে শিয়ার ফোর্সের ডায়াগ্রামের এরিয়াটাই হচ্ছে তার বেন্ডিং মোমেন্টের সমান। এখন তুমি এটা জানো যে এটা হচ্ছে আমার সেকেন্ড ডিগ্রি কার্ভ, তাহলে সেকেন্ড ডিগ্রি কার্ভের এরিয়া ক্যালকুলেট করার যদি ফর্মুলা তুমি জানো, তাহলে এটার বেস জানো, এটার হাইট জানো, সেই সেই এরিয়া ক্যালকুলেট করেও তুমি এই লেফট সাপোর্ট থেকে রাইট সাপোর্টের যে শিয়ার ফোর্সের চেঞ্জ সেটা ক্যালকুলেট করতে পারবা, আর চেঞ্জটা আগের পয়েন্টের সাথে যোগ করে দিলেই টোটাল মোমেন্টটাও তুমি পাবে। তো আগের পয়েন্টের বেন্ডিং মোমেন্ট জিরো, তাহলে চেঞ্জটা প্লাস জিরো ইকুয়াল টু হবে এই পয়েন্টের বেন্ডিং মোমেন্টের ইকুয়াল। তো আমরা এই দুই ভাবেই ক্যালকুলেট করতে পারি। তো আমি তোমাদেরকে এই পয়েন্টে জাস্ট সেকশন নিয়েও যদি ক্যালকুলেশন করে দেখাই, বেন্ডিং মোমেন্ট এট টু যে 5.2 মিটার, সেটাই এখানে দেখো ক্যালকুলেশন করা হচ্ছে। 5.2 মিটার ডিস্টেন্সে আমরা সেকশন নিয়ে সেটার বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করব। তো এটাই আমি যদি ধরি যে এই ডিস্টেন্সটা এখন 5.2 মিটার, তাহলে এই এই পয়েন্ট এখন বেন্ডিং মোমেন্ট কত হবে সেটা ক্যালকুলেশন করার জন্য এই এখানে ধরো হয়তো এস পয়েন্ট কনসিডার করলো, এই পয়েন্টটাকে বলছে হয়তো এস, ঠিক আছে, সেই পয়েন্টের রেসপেক্টে বেন্ডিং মোমেন্ট নাও, তাহলে যে 30 কিলো নিউটন মিটার, সেটা কি পজিটিভ বেন্ডিং মোমেন্ট দিচ্ছে নাকি নেগেটিভ বেন্ডিং মোমেন্ট দিচ্ছে? তো এটা আমরা আসলে দেখো এম পয়েন্টের বেন্ডিং মোমেন্টের জন্য আমি এভাবে এরা যেভাবে নিয়েছে সেভাবে না নিয়ে অন্যভাবে ক্যালকুলেট করতে পারি, যে এম পয়েন্টের বেন্ডিং মোমেন্ট এম ইকুয়াল টু, আমি এভাবে লিখতে অভ্যস্ত যে এই পয়েন্টের বেন্ডিং মোমেন্ট ইকুয়াল টু হবে এই পয়েন্টের রেসপেক্টে দেখো 30 কিলো নিউটন, এই এটা বিমটাকে টপে কম্প্রেশন দিবে বটমে টেনশন দিবে। আমি এভাবেই বলতে পারি যে আমি যদি একটা পয়েন্টের লেফট পার্ট কনসিডার করি, তাহলে যে মোমেন্টটা ক্লকওয়াইজ সেটা পজিটিভ বেন্ডিং মোমেন্ট দিবে, যেটা অ্যান্টি ক্লকওয়াইজ দেয় সেটা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট দিবে। আমি এভাবে বলতে পারি, আমি এভাবেই নেই। আর তোমরা যদি ওদের মতো বইয়ের মতো করে ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন লিখতে চাও সেটাতেও কোনো প্রবলেম নাই। তো আমি আমার মতো করে যদি দেখাতে চাই, তাহলে এই পয়েন্টের বেন্ডিং মোমেন্ট এম, এটার ম্যাগনিচিউড হবে এইটার লেফটে যত মোমেন্ট আছে সবগুলোর মোমেন্টের অ্যালজেব্রিক সাম, এবং ক্লকওয়াইজ মোমেন্ট হলে পজিটিভ নিব, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিলে নেগেটিভ নিব। তাহলে 30 কিলো নিউটন দিবে আমাকে ক্লকওয়াইজ মোমেন্ট, সেটাকে আমি পজিটিভ আকারে লিখব। তাহলে 30 টাইমস এই ডিস্টেন্সটা হচ্ছে 5.2 মিটার, ঠিক আছে। আর এই পয়েন্টের রেসপেক্টে দেখো এই যে এই ডিস্ট্রিবিউটেড লোড যেটা, সেটা রেজাল্টেন্ট আর কি, এটা দিবে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, তাহলে এটাকে নিব নেগেটিভ আকারে। এবং সেটার ম্যাগনিচিউড কত? হাফ টাইমস বেজ হচ্ছে 5.2 মিটার, টাইমস হচ্ছে হাইট নিব 20 ÷ 9, টাইমস 5.2, এটা হলো ফোর্স গেল। এর সাথে এখন মোমেন্ট টার্ম গুণ হবে, তোমরা জানো যে এই ডিস্টেন্স থেকে 1/3 অফ এক্স, তার মানে এর সাথে আরো গুণ হবে 1/3, টাইমস হচ্ছে 5.2। তো তুমি যদি এভাবে ক্যালকুলেট করো, তাহলে দেখো এই বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা আসে হচ্ছে, আমি ক্যালকুলেশন করে যদি দেখি, এক্স্যাক্টলি 104 কিলো নিউটন পার মিটার পাবো, এবং এটার ম্যাগনিচিউড পাবো হচ্ছে পজিটিভ। তাহলে এই পয়েন্টে, এই যে পয়েন্ট অফ জিরো শিয়ার যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে সেই সেই পয়েন্টে বেন্ডিং মোমেন্টের ম্যাগনিচিউড ম্যাক্সিমাম হবে, এবং এটার ভ্যালু হচ্ছে যে আমরা পজিটিভ পেয়ে গেলাম, তার মানে এখানে পজিটিভ বেন্ডিং মোমেন্ট হবে এবং তার ম্যাগনিচিউড হচ্ছে 100 কিলো নিউটন। তাহলে আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে আগেই যে দুইটা পয়েন্ট পেয়ে গেছি, এখন আরো একটা পয়েন্ট পেয়ে গেলাম এই 5.2 মিটার ডিস্টেন্সে, লেফট সাপোর্ট থেকে 5.2 মিটার দূরত্বে, এখানে আর একটা অর্ডিনেট আমি পেয়ে গেলাম, সেটা হচ্ছে 104। তাহলে আমি এই তিনটা পয়েন্ট পেয়ে গেছি, এখন এই পয়েন্ট গুলাকে কিভাবে কানেক্ট করব, তার জন্য আমি এই রিলেশনশিপটা ইউজ করব। তো লেফট সাপোর্ট থেকে এই 5.2 মিটার ডিস্টেন্স পর্যন্ত দেখো, এখানে শিয়ার ফোর্সটা আসলে কি হচ্ছে, শিয়ার ফোর্সের ভ্যালু পজিটিভ, তার মানে এই ডায়াগ্রামের স্লোপটাও কি হবে পজিটিভ। তার মানে পজিটিভ হলে কি হবে, এই যে ফার্স্ট কোয়াড্রান্টে এটা এরকম ইনক্রিজ করতে থাকবে, লেফট থেকে যত ডান দিকে যাব ইনক্রিজ করবে, ক্লিয়ার? লেফট সাপোর্ট থেকে এই 5.2 মিটার ডিস্টেন্স পর্যন্ত দেখো, সেখানে শিয়ার ফোর্সের ম্যাগনিচিউড কি পজিটিভ, তার মানে আমার স্লোপটা, এই যে শিয়ার ফোর্স বি যদি পজিটিভ হয় স্লোপটা কি হচ্ছে পজিটিভই হতে হবে, তার মানে লেফট থেকে রাইটে গেলে সেটা উপরের দিকে যেতে হবে। তো উপরের দিকে যাব, এখন এটা কি স্ট্রেট লাইন হবে নাকি এই আপ কনকেভ কার্ভ হবে নাকি কনভেক্স কার্ভ হবে, সেটা নিব হচ্ছে এই ম্যাগনিচিউডটা কি লেফট থেকে রাইট দিকে কমছে নাকি বাড়ছে। তো আমি লেফট থেকে যতই ডান দিকে যাচ্ছি দেখো শিয়ার ফোর্সের ম্যাগনিচিউড কি হয়েছে, কমেছে, শিয়ার ফোর্সের ম্যাগনিচিউড কমেছে। তাহলে আমার লেফট থেকে যতই ডান দিকে যাব বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ কমতে হবে। তো কমতে হলে কি হবে, কনস্ট্যান্ট তো না, কনস্ট্যান্ট হলে যে স্ট্রেট লাইন হতো, কনস্ট্যান্ট না বরং কমতেছে। তাহলে এই কার্ভটা নিব যেটার স্লোপ দেখো এখানে বেশি অথচ ডান দিকে গেলে কম,
তাহলে এমন একটা কার্ভ নিতে হবে যেটার স্লোপ আসলে ডান দিকে যেতে যেতে এটা কমে, এবং এক্স্যাক্টলি 5.2 মিটার ডিস্টেন্সে সেই পয়েন্টে শিয়ার ফোর্সের ম্যাগনিচিউড কত? জিরো। তাহলে এই 5.2 মিটার ডিস্টেন্সে গিয়ে তোমার কার্ভটা হতে হবে জিরো স্লোপ কার্ভ, তার মানে এক্স্যাক্টলি হরাইজন্টাল লাইন হতে হবে, ঠিক আছে? এই পয়েন্টে এসে কার্ভটা হতে হবে এক্স্যাক্টলি হরাইজন্টাল, এই যে এরকম ভাবে গিয়ে পুরো হরাইজন্টাল হয়ে যাবে, এবং এখানে তাই করেছে দেখো। তো এভাবে আমি তাহলে এই লাইন দ্বারা কানেক্ট করে ফেললাম। এখন এই 5.2 মিটার থেকে রাইট সাপোর্ট পর্যন্ত এতটুকু কার্ভ কোন কিভাবে ডায়াগ্রাম দ্বারা কানেক্ট করব, সেটার জন্য এই রিলেশনশিপ ইউজ করব। এই পয়েন্ট থেকে রাইট সাপোর্ট পর্যন্ত দেখো শিয়ার ফোর্সের ম্যাগনিচিউড সবগুলাই কি নেগেটিভ, তাহলে স্লোপটা হবে কি নেগেটিভ, তার মানে কোন কোয়াড্রান্টে থাকবে? লেফট থেকে রাইটে গেলে এরকম নিচের দিকে যাবে ডায়াগ্রাম। এখন স্ট্রেট লাইন হবে নাকি এরকম কার্ভ হবে, কনকেভ কার্ভ হবে নাকি কনকেভেক্স কার্ভ হবে, সেটা নির্ভর করবে লেফট সাপোর্ট থেকে রাইট সাপোর্টের দিকে শিয়ার ফোর্সের ম্যাগনিচিউড বেড়েছে নাকি কমেছে। তো লেফট সাপোর্ট বলতে এই পয়েন্ট, এই মিডল পয়েন্ট থেকে মানে জিরো শিয়ার পয়েন্ট থেকে রাইট সাপোর্টের দিকে দেখো শিয়ার ফোর্সের ম্যাগনিচিউড বেড়েছে এবং এটা কিন্তু নেগেটিভ, তাহলে আমার নেগেটিভ স্লোপ বাড়বে। তো কোন স্লোপের নেগেটিভ, কোন কার্ভের নেগেটিভ স্লোপ বাড়ে, এই যে এরকম দিলে বাড়ে নাকি এরকম দিলে বাড়ে? নিশ্চয়ই এই যে এটা দেখো লেফট সাপোর্ট থেকে রাইট সাপোর্টের দিকে স্লোপ বেড়ে যাচ্ছে, তাহলে দেখো এরকম ভাবে কার্ভ চলে আসবে। আর তুমি যদি এটা মোমেন্ট ফাংশন ডেভেলপ করো, এই যে মোমেন্ট ফাংশন এটার জন্য কিন্তু ইউজ করা যায়, তোমাদের গত ক্লাসে শিখিয়েছি, তোমরা এটা করবা বা বাসায় প্র্যাকটিস করবা, এটার মোমেন্ট ফাংশন ডেভেলপ করবা এবং এটা শিয়ার ফোর্স অঙ্কন করবা 20 বা 30টা পয়েন্ট নিয়ে, দেখবা যে এটার ম্যাগনিচিউড এরকম আসে কিনা, মানে ডায়াগ্রাম এরকম আসে কিনা, শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এরকম আসে কিনা এটা চেক করবা, ঠিক আছে? তো এভাবে আমরা দেখো একাধিক পয়েন্ট না নিয়ে মানে প্রোগ্রামে যেমন 1000, 2000, 1 মিলিয়ন পয়েন্ট নিয়ে আমি শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করতে পারি, বাট আমাদের প্র্যাকটিক্যাল ইউজের জন্য 2-3টা পয়েন্ট ইউজ করেও কিন্তু আমি শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে পারি। তো এটা তো একটা সিম্পল কেস গেল, ক্লিয়ার অল ড্রয়িংস? আচ্ছা, এখানে সহজ বুদ্ধি পাওয়া গেছে, ফিচার গুলো আসলে আগে ইউজ করা হয় না এই জন্য একটু আনকমন মনে হচ্ছে। তো এখানে কয়েকটা ডায়াগ্রাম দেখানো আছে, এই যে এটার ক্ষেত্রে আমি যদি দেখি, আমি ডিটেইল বলবো না বাট শর্টলি এক্সপ্লেন করে যেতে যেতে চাই। এই এইটার ক্ষেত্রে দেখো শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে, লেফট সাপোর্টে যে রিয়াকশন, প্রথমে রিয়াকশন নির্ণয় করে নিতে হবে, তাহলে এইখানকার ম্যাগনিচিউড হবে তাই, রাইট সাপোর্টে রিয়াকশন যা সেটা হবে দেখো তাহলে নেগেটিভ, আসলে আমরা এইভাবে বলতে পারি। এখন লেফট সাপোর্ট থেকে যতই মিড স্প্যানের দিকে যাচ্ছি লোড আসলে ডাউনওয়ার্ড, তাহলে স্লোপ হবে ডাউনওয়ার্ড, এই পার্টে স্লোপ ডাউনওয়ার্ড হবে। এখন লোড ইনটেন্সিটি কি হচ্ছে, বাড়তেছে, তাহলে ডাউনওয়ার্ড স্লোপ বাড়বে, তাহলে নিশ্চয়ই এরকম কার্ভ হবে মিডল পয়েন্টে গিয়ে কোনো এক জায়গায় গিয়ে এটা শিয়ার ফোর্স আসলে জিরো হবে। এখন মিড পয়েন্টে গিয়ে শিয়ার ফোর্স যে জিরো কিনা সেটা তুমি কনসিডার করতে পারো এভাবে যে মিড পয়েন্ট পর্যন্ত শিয়ার এই লোডের ম্যাগনিচিউড বেড়েছে, তার মানে এটা স্লোপ আসলে এভাবে বাড়তেই থাকবে, কিন্তু এই মিডল পয়েন্টের পরে গিয়ে আবার দেখো লোডের ম্যাগনিচিউড কমেছে, তাহলে স্লোপ স্টিল নেগেটিভ কিন্তু ইনটেন্সিটি স্লোপটা হবে ডিক্রিজিং, যেহেতু লোডটা ডিক্রিজ করতেছে, তাহলে দেখো কার্ভটা কিন্তু এইভাবে চলে আসে নাই, বরং এই যে লোড ইনটেন্সিটি কমতে থাকায় স্লোপ কমাতে হয়েছে, তাহলে এইভাবে আসছে। অনুরূপ ভাবে বেন্ডিং মোমেন্টেও তাই, এখানে কনসেন্ট্রেটেড বেন্ডিং মোমেন্ট না থাকায় দুই এন্ডেই বেন্ডিং মোমেন্টের ভ্যালু জিরো। এখন এই যে ম্যাক্সিমাম পয়েন্টে তোমার বেন্ডিং মোমেন্ট ম্যাথমেটিক্যালি নির্ণয় করে নাও, আইদার ফাংশন দিয়ে অথবা এই পয়েন্টে সেকশন নিয়ে, এটা লোকেশনটা খুব সহজে নির্ণয় করা যাচ্ছে, যেহেতু সিমেট্রিক স্প্যান এবং লোডিং ও সিমেট্রিক, তাহলে ঠিক মিডল পয়েন্টেই পয়েন্ট অফ জিরো শিয়ার হবে। তাহলে মিডল পয়েন্টে কতটুকু বেন্ডিং মোমেন্টের ম্যাগনিচিউড সেটা নির্ণয় করো। এখন এই পয়েন্টটা কিভাবে কানেক্ট করবা, দেখো শিয়ার ফোর্সের ভ্যালুটা পজিটিভ, এখানে শিয়ার ফোর্স পজিটিভ, তাহলে স্লোপ কি হবে, ইনক্রিজিং হবে, তার মানে লেফট থেকে রাইটের দিকে এরকম উপরের দিকে যাবে। এখন স্লোপ কি বাড়বে নাকি কমবে, ইনক্রিজিং হবে নাকি ডিক্রিজিং হবে, লেফট থেকে রাইটের দিকে শিয়ার ফোর্সের ম্যাগনিচিউড কমতেছে, তাহলে স্লোপটা হবে ডিক্রিজিং, তাহলে দেখো এই যে এই কার্ভই হবে, এরকম কার্ভ কিন্তু হবে না। অনুরূপ ভাবে রাইট সাপোর্টেও তাই, দেখো লেফট থেকে যতই রাইটের দিকে যাচ্ছি এটার শিয়ার ফোর্সের কিন্তু ভ্যালু নেগেটিভ, তাহলে আমার স্লোপটা অবশ্যই যে থার্ড কোয়াড্রেন্টে ফোর্থ কোয়াড্রেন্টে হতে হবে, নেগেটিভ দিকে হবে। এখন এটা কি ইনক্রিজিং হবে নাকি ডিক্রিজিং হবে, দেখো লেফট থেকে যতই রাইটের দিকে যাচ্ছি শিয়ার ফোর্সের ম্যাগনিচিউড তত বাড়তেছে, তাহলে এটা স্লোপও বাড়তে থাকবে, তাহলে এরকম কার্ভই হবে। তো এভাবে আমরা রিলেশনশিপ থেকে আসলে এদের শিয়ার ফোর্স ডিপেন্ডিং মোমেন্টের ডায়াগ্রামের ম্যাগনিচিউড ক্যালকুলেট করতে পারি। এখানে তুমি এখানে আমরা এটা যে এরিয়া নিয়ে এর শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করা যায় সেটা দেখতে চাই। এখানে দেখো
কনস্ট্যান্ট, প্রথমে তুমি এই বিমটার সাপোর্ট রিয়াকশন নির্ণয় করে নাও। এটা সাপোর্ট দেখো আছে এখানে আর এখানে, কিন্তু তাহলে সাপোর্ট রিয়াকশন হয়ে গেল জানা। আর এই পার্টটা কিন্তু আসলে ক্যান্টিলিভার, তো দেখো এখানে কনসেন্ট্রেটেড একটা 15 কিপ ডাউনওয়ার্ড ফোর্স আছে, তাহলে এখানে জাম্প করবে ডাউনওয়ার্ড ডিরেকশনে, এর ম্যাগনিচিউড হচ্ছে 15। তাহলে এই 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 এইটুকুতে মাঝখানে আর কোনো লোড নাই, তাহলে একই ম্যাগনিচিউডে চলে আসবে। যেহেতু লোড নাই তার মানে এখানে শিয়ার ফোর্স ডায়াগ্রামের স্লোপ হবে জিরো, তার মানে অবশ্যই তোমাকে হরাইজন্টাল লাইন চলে আসতে হবে ওই বরাবর, তুমি এরকম কোনো ইনক্লাইন নিতে পারবে না, ঠিক আছে? যেহেতু এখানে লোড ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউটেড লোড জিরো, তাহলে তোমার শিয়ার ফোর্স ডায়াগ্রামে জিরো লাগতে হবে স্লোপ, তার মানে এই 15 পয়েন্টেই জিরো স্লোপে তোমাকে লাইন টানতে হবে। এরপরে যখন এই পয়েন্টে চলে আসলাম, 47 কিলোনিউটনের একটা কনসেন্ট্রেটেড ফোর্স আপওয়ার্ড ডিরেকশনে কাজ করছে, তাহলে এখানে চেঞ্জ ইন শিয়ার ফোর্স হবে এইটার সমান, তাহলে -15 এর সাথে 47 আরো যোগ করতে হবে এখন, কারণ এটা আপওয়ার্ড ডিরেকশনে। তাহলে দেখো এই যে 32 হচ্ছে উপরের দিকে, এই যে এই ম্যাগনিচিউডটা 00 লাইনের উপরে 32 থাকে সেটা দেখানো হলো। এখন এরপরে এখানে একটা ডিস্ট্রিবিউটেড লোড আছে, তাহলে এখানে স্লোপ স্লোপটা কি হবে, স্লোপ হবে এই ডিস্ট্রিবিউটেড লোডের ইকুয়াল, বাট যেহেতু ডাউনওয়ার্ড ফোর্স আছে তাহলে হবে নেগেটিভ, তার মানে স্লোপটা হবে নেগেটিভ, নিচের দিকে আসবে। এখন লোড ইন্টেন্সিটি কি কনস্ট্যান্ট, তাহলে এটা কনস্ট্যান্ট স্লোপ হবে, তার মানে একটা স্ট্রেট লাইন হবে। তো স্ট্রেট লাইন দিয়ে এখানে চলে আসলাম, ম্যাগনিচিউড কত হবে সেটা আমরা যে ফাংশনের মাধ্যমে ক্যালকুলেট করতে পারি, মোমেন্ট এই পয়েন্টের রেসপেক্টে। এই পয়েন্টটা তুমি যদি শিয়ার ফোর্স ক্যালকুলেট করো, তাহলে দেখো যে রাইট রিয়াকশন যতটুকু এখানকার শিয়ার ফোর্স ঠিক ততটুকুই হবে, এবং এই ঠিক ইমিডিয়েট লেফট পার্টে শিয়ার ফোর্স আসলে যে এই রাইট সাপোর্টের ঠিক ইমিডিয়েট লেফট লেফট পয়েন্টে এটা শিয়ার ফোর্স হচ্ছে এই যে পজিটিভ এইট, কিন্তু যখনই আমি সাপোর্টের ডান প্রান্তে চলে যাব তখনই এই 8 কিলোনিউটন লোড এখানে কাজ করবে, এবং সেই যে 8 কিলোনিউটন ফোর্স দেখো ডাউনওয়ার্ড কাজ করছে, তাহলে এখানে একটা ডাউনওয়ার্ড জাম্প হবে, এবং 8 থেকে এই যে 8 এসে আসলে এটা হয়ে গেল জিরো। তো এভাবে আমি শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করে ফেললাম। এখন আমি এই যেহেতু এটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া এবং ট্রাপিজয়েডাল এরিয়া, সেকশন না নিয়ে আমি জাস্ট এই শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের এরিয়া ক্যালকুলেট করেও এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে পারি। তাহলে এখন এই লেফট সাপোর্টে আমার বেন্ডিং মোমেন্ট কত হবে, দেখো এখানে একটা কনসেন্ট্রেটেড বেন্ডিং মোমেন্ট আছে, এবং এটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ হলে আমার ওই যে রিলেশনশিপ থেকে দেখে আসছি যে সেটার জাম্প হবে নেগেটিভ ডিরেকশনে, অ্যান্টি ক্লক ওয়াইজ হলে। অ্যান্টি ক্লক ওয়াইজ হলে কেন নেগেটিভ ডিরেকশনে জাম্প হবে, কারণ উপরে দেখো এই মোমেন্টটা এই বিমের টপে টেনশন ক্রিয়েট করবে, বটমে কম্প্রেশন ক্রিয়েট করবে, তার মানে আমাদের কনভেনশনের কি হচ্ছে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হচ্ছে, সেজন্যই কিন্তু এটা নেগেটিভ ডিরেকশনে দেখাতে হলো। তো এই সাপোর্টে বেন্ডিং মোমেন্টের ম্যাগনিচিউড হচ্ছে -20। এখন আমি যদি এই পয়েন্ট পর্যন্ত চলে আসি, যে সাপোর্ট লেফট সাপোর্ট থেকে সরি লেফট ফেস থেকে লেফট সাপোর্ট পর্যন্ত 4 ফিট ডিস্টেন্সে চলে আসি, তাহলে সেখানে চেঞ্জ ইন বেন্ডিং মোমেন্ট, এই যে আমরা ডেল্টা এম ইকুয়াল টু ইন্টিগ্রেশন ভি টাইমস ডি এক্স এটা ক্যালকুলেট করব। তো চেঞ্জ ইন বেন্ডিং মোমেন্ট এই লেফট সাপোর্ট থেকে রাইট সাপোর্ট পর্যন্ত বেন্ডিং মোমেন্টের চেঞ্জ কতটুকু সেটা ক্যালকুলেট করব কি করে, এই এরিয়াটার সমান। তাহলে এটা রেক্ট্যাঙ্গুলার একটা এরিয়া, আর তার এরিয়া ক্যালকুলেট করতে পারি হচ্ছে এটার হাইট টাইমস হচ্ছে এটার লেন্থ। তো লেন্থ হচ্ছে 4 ফিট আর এটার হাইট হচ্ছে 15 ফিট, তাহলে চেঞ্জ ইন শিয়ার ফোর্স এখানে কতটুকু হচ্ছে, এটার হচ্ছে -15 টাইমস হচ্ছে 4, ম্যাগনিচিউড সহ নিতে হবে -15 টাইমস হচ্ছে 4, তার মানে -60 হচ্ছে চেঞ্জ। তাহলে এই 4 ফিট ডিস্টেন্সে গিয়ে টোটাল মোমেন্ট কত হবে, তো আমার এই লেফট পয়েন্টে দেখো 20 কিলোনিউটন একটা কনসেন্ট্রেটেড ফোর্স ছিলই, তাহলে এটার ছিল হচ্ছে -20, আর এই লেফট পয়েন্ট থেকে লেফট সাপোর্ট পর্যন্ত চেঞ্জ ইন শিয়ার ফোর্স হচ্ছে আরো -60, তাহলে টোটাল মোমেন্ট কত হচ্ছে দুইটার জাস্ট অ্যালজেব্রিক সাম, -60 -20 মিলে হচ্ছে নেট টোটাল -80। তো এইভাবে আমি এই পয়েন্টের এরিয়ার মাধ্যমে বেন্ডিং মোমেন্ট পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে যে আমি এই দুইটা পয়েন্টকে তাহলে এখন কি স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করব, নাকি ডাউন কনকেভ কার্ভ দিয়ে কানেক্ট করব, নাকি কনভেক্স কার্ভ দিয়ে কানেক্ট করব, সেটার জন্য আমি ওই যে এই রিলেশনশিপ ইউজ করব, ডেল্টা এম ডিভাইডেড বাই ডেল্টা এ ডি এম ডিভাইডেড বাই ডি এক্স ইজ ইকুয়াল টু শিয়ার ফোর্স ডি। তো এখানে দেখো এই এই রিজিওনে শিয়ার ফোর্স এর ম্যাগনিচিউড কি নেগেটিভ, তাহলে আমাকে স্লোপটা অবশ্যই নেগেটিভই আসবে। আর তুমি বুঝতেই পারছো যে এখানে 20 অর্ডিনেট আর এখানে 40, তাহলে এটা কানেক্ট করলে নেগেটিভ হবেই। এখন কথা হচ্ছে যে আমি কি এটা কার্ভ দিব নাকি স্ট্রেট লাইন দিব, তার জন্য আমাকে দেখতে হবে যে লেফট সাপোর্ট থেকে যতই ডান দিকে যাচ্ছি শিয়ার ফোর্স এর ম্যাগনিচিউড কি সেম থাকতেছে, কনস্ট্যান্ট থাকছে, নাকি
ভ্যারি করতেছে। তো আমি দেখছি এখানে আমার শিয়ার ফোর্স হচ্ছে এই ডিস্টেন্সের মধ্যে কনস্ট্যান্ট, তাহলে আমাকে একটা কনস্ট্যান্ট স্লোপের কার্ভ দ্বারা কানেক্ট করতে হবে। আর কোন কার্ভের স্লোপ কনস্ট্যান্ট? স্ট্রেট লাইন। তাহলে নিশ্চয়ই এই 20 আর এই নেগেটিভ 80 পয়েন্ট, এটা আমি একটা স্ট্রেট লাইন দ্বারা কানেক্ট করব। এভাবে পেয়ে গেলাম। এখন আমি এই লেফট সাপোর্ট থেকে রাইট সাপোর্ট পর্যন্ত ডিস্টেন্সে যদি চেঞ্জ ইন মোমেন্ট ক্যালকুলেট করতে চাই, তাহলে সেটা কতটুকু আসে? ডেল্টা এম ইকুয়াল টু হবে চেঞ্জ ইন মোমেন্ট ক্যালকুলেট করব। এখানে দেখো এই শিয়ার ডায়াগ্রামটা কিন্তু পজিটিভ, তাহলে আমাকে পজিটিভই নিতে হবে, এবং এটা হচ্ছে একটা ট্রাপিজয়েড। তাহলে এই ট্রাপিজয়েডাল এরিয়ার ট্র্যাপিজয়েডের এরিয়া কতটুকু হবে? আমরা জানি যে হাফ টাইমস হচ্ছে প্যারালাল অ্যাক্সিস দ্বয়ের সামেশন, তার মানে হাফ টাইমস 32 প্লাস হচ্ছে 8। দেখো এদের ম্যাগনিচিউড কিন্তু পজিটিভ, এই জন্য আমি পজিটিভই লিখেছি। টাইমস হচ্ছে এটার লেন্থ, এর লেন্থ হচ্ছে 4 ফিট। তাহলে এটার ম্যাগনিচিউড কতটুকু হয়? আমরা ক্যালকুলেট করলে 40, তার মানে 4 4 20 80। তাহলে আরো 80 পজিটিভ 80 ম্যাগনিচিউডের একটা বেন্ডিং মোমেন্ট আমি এই চেঞ্জটা পাচ্ছি এখান থেকে। এই লেফট সাপোর্ট থেকে রাইট সাপোর্ট পর্যন্ত বেন্ডিং মোমেন্টের যে চেঞ্জ, সেটা হচ্ছে পজিটিভ 80। এটা কি ফিট হবে? ইউনিট ইউনিট হবে কি ফিট। তাহলে এই পয়েন্টে গিয়ে টোটাল মোমেন্ট কত হবে? তাহলে এই লেফট সাপোর্টে আমার টোটাল যে মোমেন্ট ছিল সেইটার সাথে এটার অ্যালজেব্রিক সাম হবে। লেফট সাপোর্টে ছিল নেগেটিভ 80, তার মানে এই যে এই পয়েন্ট পর্যন্ত আমি ক্যালকুলেশন করে আসছি অলরেডি নেগেটিভ 80, আর এখান এই এই রিজিয়নটার মাঝে চেঞ্জ হচ্ছে পজিটিভ 80। তাহলে এটার অ্যালজেব্রিক সাম করবো, এর সাথে পজিটিভ 80 অ্যালজেব্রিক সাম করলে আলটিমেটলি কত এসে দাঁড়ায়? 0। তো রাইট সাপোর্টে যে বেন্ডিং মোমেন্ট 0, সেটা আমরা শুরু থেকেই জানি, কারণ রাইট সাপোর্টে কোনো কনসেন্ট্রেটেড বেন্ডিং মোমেন্ট নাই, সেটা আমরা এই যে পুট করলাম আর এখানে আমরা ক্যালকুলেশনও করে নিলাম। তাহলে আমি এই দুইটা পয়েন্ট এখন কিভাবে কানেক্ট করব? এটা কিরকম কনকেভ কার্ভ হবে, নাকি স্ট্রেট লাইন হবে, নাকি কনভেক্স কার্ভ হবে? তো তার জন্য আমি শিয়ার ফোর্স ডায়াগ্রামে যাব। শিয়ার ফোর্সটা এখানে আসলে কি? পজিটিভ, তার মানে আমার স্লোপটা হবে পজিটিভ, তার মানে এটা ডেফিনেটলি এরকম লেফট থেকে রাইটের দিকে আপওয়ার্ড ডিরেকশনে যাবে। এখন কনকেভ না কনকেভ, কনভেক্স না কনস্ট্যান্ট হবে, আমার শিয়ার ফোর্স ডায়াগ্রামের ম্যাগনিচিউড লেফট থেকে রাইটে বাড়ছে না কমছে, নাকি কনস্ট্যান্ট আছে? কনস্ট্যান্ট থাকলে স্ট্রেট লাইন হতো, কিন্তু কনস্ট্যান্ট নাই, আমি দেখছি যে লেফট থেকে রাইটের দিকে শিয়ার ফোর্স এর ম্যাগনিচিউড কমেছে, তাহলে আমার স্লোপটাও কমতে হবে। তাহলে নিশ্চয়ই এরকম একটা এই স্লোপ ডিক্রিজিং কার্ভ দ্বারা কানেক্ট করতে হবে। তো এভাবে আমি শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করে ফেলতে পারি। তো আজকের ক্লাস এ পর্যন্তই, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নেই।